অবনীর চোখে কালো কাপড় বেঁধে কোলে উঠিয়ে নিয়ে তার ভাসিরির সামনে থেকে তাকে তুলে নিয়ে আসলাম। এই এই কে আপনি আর আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। জানে মান, তোমায় সারার জন্য তো কোলে নেইনি, তোমায় আমার সাথে নিয়ে যাওয়ার জন্য কোলে উঠিয়েছি। প্লিজ আমি ছেড়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। তোমার যেতে হবে না, আমি তো আছি তোমায় নিয়ে যাওয়ার জন্য। তোমায় আমি নিয়ে যাচ্ছি, তুমি যা চুপ করে কোলে বসে থাকো। না না, আমি চুপ করে থাকবো না, আমি চিৎকার করে মানুষজন জড়ো করে ফেলবো। ওকে করো। এটা বলতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আশেপাশের মানুষজন সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু আমার বডিগার্ডগুলোকে দেখে কেউ আর কিছু বলার সাহস পাচ্ছে না। অবনী, তোমায় ভালোই ভালো বলছি চিৎকার চেঁচামেচি না করতে, তাহলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। প্লিজ হেল্প মি, কেউ আমাকে বাঁচান। মেয়েটাকে বারণ করা সত্ত্বেও মেয়েটা চেঁচামেচি করছে। মানুষজন এবার আরো বাঁকা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আরে, আপনারা সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটার সাথে আমি জোর করছি, কিন্তু না, মেয়েটা আমার স্ত্রী, সে আমার উপরে অভিমান করেছে, তাই তার রাগ ভাঙানোর জন্য একটা সারপ্রাইজের আয়োজন করছি, তাই তাকে নিয়ে যাচ্ছি। তখনই অবনী চেঁচিয়ে উঠল, প্লিজ হেল্প মি, এ লোক আমার কেউ না, সে আমি জোর করে নিয়ে যাচ্ছে। অবনীর কথা শুনে সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। নাহ, মেয়েটাকে আটকাতে হবে, না হয় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই না পারতে অবনীর ঠোঁটে চুমো বসিয়ে দিলাম। এবার অবনী ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। জোর করে তাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে আর আমি অবনীকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আছি। সে তো চেঁচিয়ে পুরো দুনিয়াদারি একত্র করে ফেলছে গাড়ির ভিতরে। না, মেয়েটাকে এভাবে থামানো যাবে না, না হয় মানুষ বলবে মেয়েকে কিডন্যাপ করেছে। আমি আবার সেই আগের পদ্ধতি অবলম্বন করলাম, অবনীকে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিলাম। এই চুমু খাওয়াতে একদম ঘরে এসে পৌঁছেছি, তবে আমার কোনো হুদিস নেই। আমি অবনীকে চুমো খাওয়াই এইভাবে মগ্ন হয়ে পড়েছি যে বাসার সামনে কখন আসলাম তাও নিজেও জানি না। স্যার, বাসার সামনে চলে এসেছি। ড্রাইভারের ডাকে হুশ ফিরে আসলো। ওকে, তুমি গাড়ি সাইড করে রাখো, আমি ওকে নিয়ে বাসায় ঢুকছি। অবনীকে নিয়ে বাসায় ঢুকে পড়লাম। অবনীর হাত পা ছোটাছুটি করা তো বন্ধ নেই। আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন না, আমি বাসায় যাব। তোমার হুবুর বাড়িতে তোমায় নিয়ে এসেছি, আজ থেকে এটাই তোমার বাসা। এই বাড়িতে একবার প্রবেশ করেছো তো কোনোদিন আর যেতে পারবে না। আপনি এসব কি বলছেন? আর আমার হুবু মানে? মানে আমি তোমার হুবু, গাড়িতে তোমার ওপরে অধিকার কি এমনি এমনি খাটিয়েছি নাকি? না, আমি মানি না, আপনি আমার হুবু হতে পারেন না। না মানলে আমার কিছু করার নেই, তবে এটাই মাথায় রাখো, তুমি আমার বউ, তুমি এই বাড়িতে থাকবে, তুমি হাজার চাইলেও এখান থেকে পালাতে পারবে না। এবার আমি চললাম, আমার কাজ আছে। ও হ্যাঁ, তার আগে চোখের বাঁধনটা খুলে দেই। তারপর অবনীর চোখের বাঁধনটা খুলে দিলাম। তাকে কালো কাপড় বেঁধে এজন্য এনেছি সে যেন পথ দেখতে না পারে, কারণ সে যদি পথ চিনে যায় তাহলে সে পালিয়ে চলে যেত। চোখ খুলে দেওয়ার পর সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে কি দেখো এমন করে? আপনার চোখ দুটো আমার খুব পরিচিত। ও, এবার তাহলে থাকো, আমি কাজ শেষ করে আসি। বেটা, তুই যা খালি, তুই গেলেই আমি পালিয়ে যাব। অবনীকে বাসায় রেখে কাজে চলে আসলাম। হঠাৎ সিকিউরিটি ফোন দিল। স্যার ম্যাম, জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে গেছে। সে হারিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তোমরা ওর খোঁজ করো, আশা করি পেয়ে যাবে।
কারণ সে আমার বাড়ি থেকে মৃত্যুর আগ পর্যন্ত পালাতে পারবে না। তোমরা খোঁজ চালু করো, আমি আসছি। আর আজ সব কয়টা সিকিউরিটিকে মজা দেখাবো। সিকিউরিটির সাথে কথা বলে ফোন কেটে দিলাম। অন্যদিকে অবনী, হে আল্লাহ, আমি কোথায় ফেঁসে গেলাম? চারিদিকে জঙ্গল আর জঙ্গল, তার উপরে জঙ্গলের ভিতর থেকে কেমন যেন ভয়ঙ্কর পশু পাখির আওয়াজ আসছে। আল্লাহ, আমি এত আর কোনো দিন বাবা মায়ের মুখ আর দেখতে পারবো না। তখনই একটা বাঘ জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। অবনী এটা দেখে দাঁত মুখ খিঁচিয়ে দৌড় মারে। বাঘটাও তার পিছু নেয়। হঠাৎ দেখে বাঘটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর সামনে পাঠানের মতন সেই অপরিচিত লোকটা দাঁড়িয়ে আছে। জানেমান, তোমায় বলেছিলাম তুমি হাজার চাইলেও এখান থেকে পালাতে পারবে না, সো কেন ব্যথা চেষ্টা করো তুমি? হ্যাঁ প্লিজ, আমি ঘরে যাব। এই জায়গাটা সব কয়টা পশু পাখি বসবাস করে, মানুষ বলতে কেউ থাকে না জঙ্গলে। আপনিও সেই কাতারে। অবনী, বারবার বলছি মানিয়ে নেওয়ার ট্রাই করো, না হয় সব দিক খারাপে। আমায় মেনে নিলে পুরো দুনিয়া পিয়ে যাবে, আর না হয় ভিতরে ভিতরে নিজেই ধুকে ধুকে মরবে। আপনি আমি মানব না, ব্যাস মানব না। ওকে, তোমায় মানতে হবে না, আমি তোমায় মেনে নিলাম। এটা বলেই অবনীকে কোলে তুলে নিলাম। তারপর জঙ্গলের ভিতর থেকে সোজা বাসায়। উকিল সাহেবকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। কাজের মহিলাকে বললাম অবনীকে সাজিয়ে দিতে, সে অবনীকে নিয়ে সাজাতে চলে গেল। আপা, কোন কালারের শাড়ি পরবেন আপনি? আমি কিছুই পরবো না, আমি বাড়ি যাব। মাথা থেকে সেই ভূত নামিয়ে ফেলেন, আপনি কখনো এই জায়গা থেকে যেতে পারবেন না। আর বড় কথা হলো, এখান থেকে যে কি করবেন? আকাশ স্যার তো অনেক ভালো একটা মানুষ, তিনার সাথে থেকে যান। তিনি বাসার পিছনে পুরো শপিং মল বানিয়ে রেখেছে, সেখানে মেয়েদের সমস্ত দামি দামি কাপড়, দামি দামি সব অলংকার মজুদ রয়েছে। সব কিছু তো আপনারই হবে। তোমার সে বিয়ে তো আকাশ স্যারে, কোনো কিছুই আমার লাগবে না, আমি বাড়ি যাব। ম্যাম, আপনি রেডি হয়ে নিন প্লিজ, না হয় আকাশ স্যার আমাকে 12টা বাজিয়ে দেবে। না না না, আমি রেডি হব না, তো রেডি হব না। ওকে, আমি স্যারকে গিয়ে বলেছি, স্যার ম্যাম নাকি রেডি হবেন না। ওকে, আমি দেখছি। সোজা গিয়ে অবনীকে রুম থেকে কোলে তুলে বাইরে নিয়ে আসলাম। উকিল সাহেব, আপনি বিয়ে পড়ান। অবনী তো সেই রকমের চিৎকার চেঁচামেচি করছে, সে বিয়ে করবে না। শুধু কানে কানে একটা কথা বললাম, তারপর চুপচাপ সে আমায় বিয়ে করে নিল। বিয়ে পড়িয়ে উকিল সাহেব চলে গেল, আর আমি অবনীকে নিয়ে সেইভাবেই রুমে ঢুকে পড়লাম। তারপর আলমারি থেকে শাড়ি বের করে নিজ হাতে তাকে পরিয়ে দিলাম। শাড়ি পরানোর সময় অবনীর কত জায়গায় যে চুমো খেয়েছি তা উপরালাই জানেন। অবনীর কানে সেই কথাটা বলার পর থেকে সে একদম চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, আমি কি আর কখন আমার মা বাবাকে দেখতে পাবো না? পাবে পাবে, সময় হলে সবাইকে দেখতে পাবে। এবার দেখি চুপচাপ খাটে গিয়ে বসো, আমি দরজা খুলে ভিতরে আসলে তুমি আমায় পায়ে ধরে সালাম করবে নতুন বইয়ের মতন। অবনীকে খাটে রেখে বাইরে চলে গেলাম। খুব খুশি লাগছে মনের ভিতরে, আবার খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেদিনের কথাগুলো, যেদিন জনসম্মুখে মাকে অপমান করে পাথর মারা হয়েছিল, আর মা সেই কষ্ট সহ্য করতে না পেরে সেখানে দম ছেড়ে দেয়। এসব নিয়ে ভাবতে নিজের অজান্তে কান্না করে দিলাম। তখনই কাজের মহিলা আপা আসলো। ভাইজান, আজ আপনার খুশির দিন, সেদিনের কথা মনে করে ভেঙে পড়লে চলবে না। যান ভিতরে, যান, ম্যাম অপেক্ষা করছে। চোখ মুছে বাসর ঘরে ঢুকে পড়লাম। ঢুকে ভেবেছি হয়তো মেয়েটা আমার কথা মতন আমাকে সালাম করবে, কিন্তু না, সে অবাধ্য মানুষের মতন খাটের উপরে বসে আছে। এটা দেখে চরম রাগ উঠে গেল। সোজাকে ঝাঁপিয়ে পড়লাম অবনীর ওপরে। মেয়েটা খুব চেঁচিয়েছিল, কিন্তু আমি মুখ চেপে ধরেছি। যা, এবার দেখি কত চেঁচাবি। এজন্যই বলেছিলাম মেনে নিলে সব কিছু সহজ হয়ে যাবে। আজ যদি সে আমায় সালাম করতে আসতো,
তাকে সালাম করতে না দিয়ে বুকে তুলে নিতাম। তারপর সারা রাত বুকের মধ্যে জড়িয়ে রেখে গল্প শুনতাম। হয়তো আবার মাঝে মধ্যে কপালে আলতো করে কয়েকটা চুমুও দিতাম, কিন্তু সে শুনল না। তাই তার উপরে হিংসতা দেখালাম। অবনীকে ছেড়ে দিয়ে কার থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে আছি, তখনই একটা নম্বর থেকে ফোন আসলো। স্যার, অবনীর বাবা তো পুরো পাগল পাগল হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো হবেই, তোমরা তার দিকে নজর রাখো, বাকিটা আমি দেখছি। কথা শেষ করে রুমে এসে দেখি অবনী সেইভাবে খাটের ওপরে পড়ে আছে। শরীরের কাপড় চোপড় ঠিক নেই, তার ওপরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে মেয়েটা। এটা দেখে খুব মায়া লেগে গেল। অবনীকে খাট থেকে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে গোসল করিয়ে দিয়ে নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম। সে কিছুই বলছে না, বাকরুদ্ধ হয়ে আছে এক রকমের। তারপর তাকে কোলে করে নিয়ে ছাদে চলে গেলাম। ময়না পাইকে আমায় মাফ করে দিও, তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজ এত কষ্ট পেতে না। আচ্ছা থাক, যা হয়েছে হয়েছে, এবার সব কিছু ভুলে যাও। ছাদের ওপরে বসে অনেকটা সময় একা একা বকবক করলাম। অবনী কোনো কথাই বলল না। তারপর তাকে নিয়ে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে শুয়ে পড়লাম অবনীকে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী মাটিতে পড়ে আছে। অবাক হয়ে গেলাম অবনীর এরূপ আচরণ দেখে। দামি কাঠ ফেলে রেখে মাটিতে কেন শুতে হবে তার? না, কোনো একটা ঘাবলা আছে। অবনীকে ডাক দিলাম, সে আমার ডাকের কোনো উত্তর দিল না, সেই রকমভাবে মাটিতে পড়ে আছে। অবনী বলে ওকে নাড়া দিতেই আমার চোখ জোড়া কপালে উঠে গেল। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তার নাকের সামনে হাত দিয়ে দেখলাম শ্বাস নিচ্ছে কিনা, কিন্তু না, কোনো সাড়া শব্দ নেই। তার মানে কি অবনী সত্যি আমায় ছেড়ে চলে গেল? এত কিছু হয়তো অবনী সহ্য করতে পারেনি, তাই সে সুসাইড করেছে। অবনীকে জোরে ধরে সজোরে এক চিৎকার করে উঠলাম, এই মেয়ে মারা গেলে আমার দুনিয়াদারি সমস্ত কিছু শেষ। তখনই ঘুমটা ভেঙে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে পরিস্থিতি বোঝার ট্রাই করলাম। সব কিছু তো ঠিকঠাকই আছে, তার মানে কি এতটা সময় আমি স্বপ্ন দেখলাম? পাশ থেকে অবনী আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। অবনী, তুমি ঠিক আছো তো? ঠিক আছি কিনা জানি না, তবে জীবিত আছি। অবনী, কি সব বলছো তুমি উল্টোপাল্টা? যা বলেছি ঠিকই বলেছি। গতকাল রাতেই তোমার মেরে ফেলেছে হায়নার মতো, যখন আমার শরীরটাকে নিজের আয়ত্তে নিয়েছেন তখনই তোমার মৃত্যু হয়েছে। শুধু দেহটা দুনিয়ায় লটকে আছে, চাপ নেই, দেহটাও কিছুদিনের মধ্যে 3.5 হাত মাটির নিচে গচে যাবে। অবনীর মুখে এমন ধরা কথা শুনে বুকের ভিতরে কেমন যেন ধুকপুকানি শুরু হয়ে গেল। জানি না কি আছে এই মেয়ের মাঝে, উদ্দেশ্য ছিল একরকম, কিন্তু আমি নিজের উদ্দেশ্য ছেড়ে মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেলাম এক রাতের মধ্যেই। মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে, না ওর কিছু হতে দেওয়া যাবে না, সে রাজত্ব করবে আমার মনের সিংহাসনে। অবনী, অলক্ষণের কথা বলো না প্লিজ। মেয়েটাই যে আমি অলক্ষণে। অবনী, তুমি মোটেও অলক্ষণে না, আর তোমার কিছু হতে দেব না আমি। এটা বলেই অবনীকে নিজের বুকে টেনে নিলাম, একদম পাসকোল করে মেয়েটাকে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে তার ঠোঁটে কপালে থুতনিতে পাগলের মতন চুমো খেতে আরম্ভ করলাম। সে চুপচাপ আমার বুকে পড়ে আসে। মনে হয় যেন তার মধ্যে কোনো মোহই নাই, সে যেন নিরামিষ প্রকৃতির একটা মানুষ। ততক্ষণাৎ তো মনে পড়ল তার উপরে জোর খাটাচ্ছি আমি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনার শরীরের ঘ্রাণ আমার খুব পরিচিত, কেন জানি মনে হয় আপনি আমার খুব কাছের কেউ, আর তাছাড়া আপনি আমার নামও জানেন। হয়তো বা তোমার কাছের কেউ, আর তোমায় উঠিয়ে নিয়ে এসেছি, তোমার নামটা আমি জানবো না এমনটা কি করে হয়? লোকটা কথা শুনে নিজের ওপরে ঘৃণা হচ্ছে। লোকটা আমার শরীরে জোর খাটিয়েছে, সেই শরীরটাই যেন অপবিত্র মনে হচ্ছে এখন নিজের কাছে। কি হলো, কথা বলছো না যে? আপনার মতো নরপচুর সাথে কি কথা বলবো, মানুষ তো নন আপনি,
মানুষ হলে না হয় কথা বলতাম। হ্যাঁ ঠিকই বলছো তুমি, আমি মানুষ না, আমি আস্ত একটা রক্ত শোষা। তবে সব কিছুর পিছনে তোমার পরিবারেরও হাত আছে। তোমার বাবা আমায় মানুষ থেকে ভয়ঙ্কর হাইনা বানিয়ে দিয়েছে। ফালতু কথা একদমই বলবে না। আমার বাবা নাম করা বিজনেসম্যান, আপনার তো হাইনার সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। তিনি সৎ একজন ব্যবসায়ী। সৎ কি অসৎ তার সময় হলে জানতে পারবে, আর এখন এসব কথা ছাড়ো। চুপ করে রইলাম, এমন বাজে মানুষের সাথে মুখ লাগার ইচ্ছে আমারও নেই। হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমায় জড়িয়ে ধরে আদর দিচ্ছি, দেখবে তোমার ঘুম চলে আসবে। কিছুই বললাম না, কারণ লোকটা যখন আচরণকে তিনি আদর মনে করে, এমন বিশ্রী চিন্তা ভাবনা মানুষের সাথে কি কথা বলার থাকে আর। চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত চেহারাটা দেখে এতটা মায়া হচ্ছিল যে কি আর বলবো। আস্তে আস্তে ওর কানের সামনে মুখ নিয়ে গিয়ে ওকে ডাক দিলাম, অবনী উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সে মিটমিট করে চোখ খুলল, কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম তার। আদর দিয়ে দিয়েছি, এবার উঠে বসো, আমি তোমায় ফ্রেশ করানোর জন্য নিয়ে যাব। কেন, আমার কি হাত মানেই নাকি, নাকি আমি প্রতিবন্ধী? না তেমন কিছুই না, তবে আমি চাই না যে তোমার পা জমিনে পড়ুক। চুপচাপ উঠে বসে পড়লাম। লোকটার আদিক্ষেতা দেখে রাগে শরীর ফেটে যাচ্ছে, তবুও কিছু বললাম না, কারণ লোকটাকে হাজার বারণ করলেও সে আমার কথা শুনবেও না। কাজের মহিলা এসে একটা শাড়ি দিয়ে গেল। অবনীকে কোলে করে নিয়েই ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে নিজেই গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে দিয়ে টাওয়াল পরিয়ে দিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে আসলাম। মেয়েটা একদম চুপচাপ হয়েছিল, মনে হচ্ছিল যেন স্বামীর বাধ্য বউ। তারপর তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিলাম। যখন শাড়ির কুচি দিব তখন তার ধপধপে সাদা পেটের দিকে নজর যায়। হয়ে গেল, ব্যাস মাতাল হয়ে গেলাম। শাড়ির কুচি দেওয়া বাদ দিয়ে রেখে তার পেটের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দিলাম। মেয়েটা লজ্জায় চোখে হাত দিয়ে রেখেছে, কিন্তু আমার তো হুঁশ ঠিক নেই। কখনো কি শুনছেন যে মাতালের হুঁশ ঠিক থাকে? আমারও তেমন ছিল না। আধ ঘন্টা তাকে চুমু খাওয়াই কাটিয়ে দিলাম। আমার যেন মনই ভরছে না, নাভি তো আলতো করে কয়েকটা চুমু খেয়েছি। একদম পুরোপুরি হারিয়ে গেলাম নেশার রাজ্যে। তখনই অবনীর কথা হুঁশ ফিরে আসে। জোর করে যখন তুলেই এনেছেন তাহলে যেতে তো আর দেবেন না, আপনার কাছেই তো রেখে দেবেন আমায়, তাহলে একবার এত চুমু খাওয়ার মানে এটা কি? অবনীর কথা শুনে 3000 ভোল্টের একটা শক খেলাম। আরে অবনী এটা বললোটা কি? অবনী তুমি কি বলছো, তুমি নিজে জানো? জানবো না কেন, এতটা সময় কোনো কিছুর মোহে আটকে থাকা ঠিক না। তার মানে তুমি বলতে চাইছো, জিনিস একটা যখন কিনেছি সেটাকে একবারে খরচ না করতে, ধীরে ধীরে ব্যবহার করতে? কই, আমি এটা কখন বললাম? এটা না বললেও তোমার কথার মানেটা এমন যে তোমায় ঘন্টাখানেক নিজের কাছে আটকে না রেখে মাঝে মাঝে কাছে টানার জন্য। না, আমার কথা মানে মোটেও এমন না। আপনার বিকৃত মস্তিষ্ক অন্যভাবে কথাটাকে ধারণ করেছে আমার। মস্তিষ্কটাই বিকৃত হলেও কথা ধারণ করার শক্তিটা আছে আমার। থাক, আমার যা বোঝা সেটা আমি বুঝে নিয়েছি, এখন রাখো এসব কথা। অবনী চুপ হয়ে গেল। আমি অবনীর শাড়ির কুচি ঠিক করে দিয়ে আবার কোলে তুলে নিলাম। আবার কেন কোলে নিলেন? নাস্তা খাওয়ানোর জন্য, কাজের মহিলা আপা নিচে নাস্তা লাগিয়েছে, তাই কোলে নিয়েছি তোমায়। আমি তো নিজে হেঁটে যেতে পারবো। সেটার আর দরকার নেই, নিজে নিজে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলে ক্ষতটা আমারই হবে। খাটাস লোকটা কথা শুনে নিজের অজান্তে হেসে দিলাম। লোকটা এমন ধারা আচরণ দেখে মনে হলো সে যদি আমি এভাবে জোর করে তুলে নেয় নি, সবার সম্মত নিয়ে আমি নিজের করে নিত, তাহলে হয়তো দুনিয়ার মধ্যে সবচেয়ে রোমান্টিক ব্যাপারটা আমার হতো। অবনীকে কোলে করে নিচে নিয়ে এলাম।
তারপর তাকে নিজের হাতে খাইয়ে দিলাম। তাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পালা শেষ করে অবনি, বাসায় যদি তোমার বোরিং লাগে তাহলে তুমি আমার সাথে অবশ্যই যেতে পারো, আর না হয় যদি বলো জঙ্গলে সফর করবে তাহলে সেটাও করতে পারো। অফিসে নিয়ে চলে এলেন আপনার সাথে, যাক এই সুযোগটা পালিয়ে যাবার। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব। ওকে ঠিক আছে, আমি রেডি হয়ে যাচ্ছি, তুমি এখানে বসো। আমি জানি অবনি অফিসে যাওয়ার অপশন কেন বেছে নিয়েছে, সে হয়তো ভিতরে ভিতরে কোনো প্ল্যান সাজিয়েছে, তবে সে এটা জানে না যে আমি আকাশ মাহমুদ কোনো কাঁচা কাজ করি না। সে হাজার চালাকি করেও আমার সাথে পেরে উঠতে পারবে না। রেডি হয়ে এসে অবনিকে সাথে করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসে পৌঁছে আমি আমার কাজে মন দিয়েছি। অবনি আমার কেবিনে লক্ষ্মী মেয়ের মতন বসে আছে, মেয়েটার হয়তো বসে বসে বোরিং লাগছে অনেক। আমি না হয় আমার কাজ করছি দেখে বোরিং লাগছে না, কিন্তু মেয়েটার তো কোনো কাজ নেই, একটা মানুষ আর কতটা সময় বসে থাকতে পারে। অবনি তুমি গিয়ে ঘুরে ঘুরে পুরো অফিসটা দেখো। এই সুযোগটাই তো অপেক্ষায় ছিলাম এতটা সময়, এবার সোজা পালিয়ে যাব খাটাসটা কেবিন থেকে বেরিয়ে। ফাঁক করছিলাম কখন সুযোগ পাবো, এদিক সেদিক তাকিয়ে ভালো করে সব কিছু নিজের আয়ত্তে করে নিলাম। সবাই কাজে বিজি হয়ে পড়েছে, এই সুযোগ এবার আমি পালিয়ে যাব। সোজা অফিসে গেট দিয়ে বের হয়ে গেলাম। অফিসের বাইরে বের হয়ে পা রাখতে এক ঝাঁক সিকিউরিটি আমার পথ আটকাল। ম্যাম কোথায় যাচ্ছেন? আল্লাহ ধরা পড়ে গেলাম, এবার কি বলবো আমি, আসলে অফিসটা ঘুরে ঘুরে দেখছিলাম। ম্যাম অফিসের ভিতরের পরিবেশটাকে দেখুন, স্যারের অনুমতি নেই আপনাকে বাহিরে যেতে দেওয়া। মিজাজটা পুরো ডাঙায় উঠে গেল, তাও নিজেকে শান্ত রেখে কেবিনে চলে এলাম। কি পালাতে পারলে না? আপনি এত সবটাই আগে থেকে জানতেন তাই না? বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই মাথায় রেখো, আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আস্তে একটা খাটাস, আমাকে গালি দিয়ে লাভ নেই, চুপচাপ এই চেয়ারে বসে পড়ো, আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব আমরা। চেয়ারটা তো বসে আছি, আল্লাহ না জানি বাসায় গেলে লোকটা আমার সাথে কিরূপ আচরণ করে। কিছু সময়ের মধ্যে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার ধারে দেওয়ালগুলোতে অবনীর ছবি টাঙ্গানো। অবনী দেখো তোমার ছবি, এটা বলতেই অবনী হাসতে আরম্ভ করে। তোর নজরে কি শুধু পোস্টার পড়েছে? ভালো করে সামনে তাকিয়ে দেখ। অবনীর কথা মতন সামনে তাকিয়ে দেখি, রোডের মাঝখানে সেনাবাহিনী পুলিশ সাথে অবনীর বাবা মিলে সব কয়টা গাড়ির তল্লাশি চালাচ্ছে। এটা দেখে মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। অবনি চুপচাপ থাকো, একদম এক ফোঁটাও আওয়াজ করবে না, এদিকটা আমি সামলে নেব। এই শয়তানে বাচ্চা, তুই আর কতটা সামলাবি? সব কিছুই তো আমি বিগড়ে দিয়েছি, এবার আমাকে তোর কাছে জিম্মি করে রাখবে কি করে? দেখ সামনে আমার বাবা আরও প্রশাসনিক কর্মকর্তারা, তিনারা তো এবার আমাকে ঠিকই উদ্ধার করে নেবে। অবনি তোমায় আগে বলেছি আমি যে আকাশ মাহমুদ কোনো কাঁচা খেলা খেলে না। কোমরে হাত দিয়ে পিস্তলটা বের করতে যাব, কিন্তু হাত দিয়ে দেখি কোমরে পিস্তল নেই। তখনই অবনি আমার পেটের মতো পিস্তল দিয়ে চেপে ধরল। এবার তো তোর আর রক্ষা নেই। অবনি পিস্তলটা আমায় দিয়ে দাও, উল্টোপাল্টা চাপ লেগে কোনো অঘটন ঘটে যাবে আমার। তুই হয়তো ভুলে গেছিস আমি কার মেয়ে, আমার বাবা আমাদের সব চালানো শিখিয়েছে, টেনশন করিস না, একদম অঘটন ঘটবে না, গুলিটা সোজা তোর কিডনির মধ্যে মারব। সো বেশি তেড়ি ভেড়ি করিস না, ভালো চাস তো চুপচাপ নিজেকে পুলিশের হাতে সঁপে দে। অবনীর কথা শুনে পায়ে নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। আল্লাহ এখন অবনীকে ওদের হাত থেকে কি করে বাঁচাবো আমি, ওরা তো আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে। এখন মাথায় যেন কিছু খেলছে না। না নিজেকে শান্ত করতে হবে আগে, সামনে আমার কঠিন পরীক্ষা, কিছুটা সময় নিজেকে রিল্যাক্স করার জন্য নিলাম। তারপর হুট করেই অবনীর হাত থেকে গুলিটা হ্যাঁচকা টান দিয়ে
নিজের কাছে নিয়ে নিলাম, কিন্তু এর মধ্যেই অঘটন ঘটে গেছে। অবনি গুলি চালিয়ে দিয়েছে। হয়তো আমার শেষটা এভাবেই লেখা ছিল। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি আমার তেমন কিছুই হয়নি। বুলেট আমার পেটের আলতো চামড়া ঘেঁষে চলে গেছে। বেশি কিছু না হলেও মোটামুটি ক্ষতি হয়েছে আমার, পেট থেকে রক্ত পড়ছে। ভাগ্যিস গুলিতে সাইলেন্সার লাগানো ছিল, তাই তেমন আওয়াজ হয়নি। অবনি আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল গুলিটা নেওয়ার জন্য। না, এবার অতিরিক্ত হয়ে গেছে, মেয়েটাকে আটকানো দরকার। অবনির গলায় হাত দিয়ে ওর শ্বাসনালীতে আঙুল মেরে দিলাম, সাথে সাথে সে বেহুশ হয়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোরা তাড়াতাড়ি তোর ম্যামকে সামলা। আমি যেখানে যাই না কেন, আমার সাথে গার্ড থাকে। ওরা অবনীকে পিছনের সিটে শুয়ে দিল। ঠিক তখনই সেনাবাহিনী একজন আমার গাড়ি আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন। আমি ক্ষতটাকে ঢেকে ফেললাম সাথে সাথে। তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে, গাড়ির তল্লাশি করব। ওকে স্যার, এক মিনিট। পকেট থেকে আমার একটা কার্ড বের করে সেনাবাহিনীর হাতে দিলাম। আরে, আপনি বিজনেসম্যান আকাশ সাহেব না? হ্যাঁ স্যার, দুঃখিত, আপনি চলে যেতে পারেন। সেনাবাহিনী আমায় ছেড়ে দিল, কারণ নাম আমিও কম কামাইনি। আকাশ মাহমুদকে মোটামুটি অনেক মানুষ চেনে, আর অবনীর বাবাও হয়তো আমার দিকে খেয়াল করেনি। অন্য গাড়ির তল্লাশিতে বিজি ছিল, ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। এদিকে আমার পেটের মধ্যে পেন শুরু হয়ে গেল, মনে হচ্ছে যেন রুহুটা বের হয়ে যাবে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। এই অবস্থাতেই অবনীকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিলাম, তারপর নিজের রুমে এনে শুয়ে দিয়েছি। এই যে শোনো, তোমরা ম্যামের পাহারায় থাকো, তার জ্ঞান ফিরে আসলে আমায় খবর দিও তোমরা। ওকে স্যার, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো ডক্টরের কাছে যাওয়া উচিত স্যার। লালু আমার পার্সোনাল ডক্টরকে ফোন করে আসতে বলে দিয়েছে। লালু আমার পার্সোনাল বডিগার্ডের নাম। একটু পর ডক্টর বাসায় চলে আসলো। আরে আকাশ ভাই, কি করে হলো এটা? ডক্টর সাহেব, কি যে বলবো আপনাকে, আসলে পথের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যার দরুন চোট পেয়েছি। আকাশ ভাই, আপনিও না একটু সাবধানে থাকবেন তো নাকি? এভাবে চলতে থাকতে তো আপনার অবস্থা 12টা বেঁচে যাবে। আজ পর্যন্ত এমন কোনো পেশেন্ট আমি দেখিনি আপনার মতো, যে মাসে কম করে হলো 3-4 বার আমার সাথে সাক্ষাৎ করে। কি করবে ডাক্তার সাহেব, খোদা যে আপনার সাথে বারবার দেখা হবে সেটা লিখে রেখেছেন। ভাই যাই হোক না কেন, এবার একটু ভালো করে নিজের কেয়ার করবেন। আমি ক্ষত জায়গায় ওয়াশ করে দিয়েছি, আর এই যে কিছু মেডিসিন নাম লিখে দিলাম, এটা কন্টিনিউস করবেন। আচ্ছা ডক্টর সাহেব। এবার তাহলে আমি চললাম। ডক্টর সাহেব চলে গেলেন। পেন করছে জায়গাটা প্রচণ্ড রকমের, তবে এটা ভেবে শান্তি লাগছে যে অবনীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারেনি। কিন্তু অবনী আজ আমায় মৃত্যুর চৌকাট পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাগ্যিস ওপরওয়ালা আমায় রক্ষা করিয়েছে। আমি একটা জিনিস ভেবে পাই না, যে দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসে সে ততটাই বেশি অবহেলা পায়। স্বার্থপরের দুনিয়া, এই দুনিয়ায় আসলে ভালো মনের কোনো দাম নেই, এসব নিয়ে ভাবছিলাম। তখনই গার্ড এসে খবর দিল। ওকে, আমি আছি। অবনীর কাছে চলে গেলাম। সে বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালের চারপাশ ঘুরে ঘুরে তাকাচ্ছে। আরে অবনী, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোনো ফায়দা নাই। এটা আমার বাড়ির চার দেওয়াল, তোমার বাড়ির চার দেওয়ালে তোমায় যেতে দেয়নি। কি করে তুই আমার সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে আনলি? আগে বলছি অবনী, আমি তোমায় যে আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আসলে সন্ত্রাস। অবনী, মুখের ভাষা ঠিক করো, নয় চিরতরে বাবা মায়ের মুখ আর দেখতে পাবে না। ভালো রূপটাই সব সময় দেখার চেষ্টা করিও, না হয়তো বাপ বেটি কাউকে ছাড়বো না। 3.5 মাটি খুঁড়ে সেখানে বাপ বেটি দুজনকে কবর দিয়ে আসবো।
মানুষটা কথা শুনে চুপসে গেলাম, কারণ যেই মানুষটা আমায় কিডন্যাপ করার মতো জঘন্য কাজ করতে পারে সে যে আমায় মেরে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। সারাটা দিন পেটের ব্যথা নিয়ে কাটিয়ে দিলাম। রাতের বেলায় নিজের রুমে চলে গেলাম, গিয়ে দেখি অবনি বিছানায় শুয়ে আছে। আমিও অবনির পাশে শুয়ে গেলাম। বিছানায় শুয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি, তখনই সে আমায় ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে নিল। সাথে সাথে পেটের ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে গেল। পেটের দিকে খেয়াল করে দেখি পেট থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অবনি আমায় ধাক্কা দেওয়ার সময় ওর হাতটা আমার পেটে গিয়ে লাগে, যার ফলে ক্ষতটা থেকে রক্ত পড়া আরম্ভ করছে। পেটের ব্যথা নিয়ে অবনির দিকে অসহ্য চোখে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে সে। সো সরি, আমি আসলে ইচ্ছা করে এমনটা করিনি। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আঘাত তো করেছো তুমি, এবার তো শান্তি হয়েছে তোমার। আমায় কষ্ট দিয়ে যখন তোমার শান্তি লাগে তবে তুমি তাই করো, সমস্যা নেই, কিন্তু এবার তো কাছে আসো। মানুষটার কাছে এগিয়ে গেলাম। সে আমায় দু হাত দিয়ে নিজের বাহুর মধ্যে আগলে নিল। মানুষটা পেট থেকে রক্ত পড়ছে, তাও সে আমায় নিজের কাছে আগলে ধরে রেখেছে। মানুষটার জন্য খুব খারাপ লাগছে, চাইলে সে আমায় কোষে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে পারতো, কিন্তু সে তা করেনি। উল্টো আমি ভালোবেসে নিজে কাছে টেনে নিয়েছে। মানুষটার এরকম আচরণ দেখে নিজেকে যেন পাষাণ মনে হচ্ছে। সত্যি মানুষটা হয়তো মন খুলে ভালোবাসতে জানে। অবনীকে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁটে গলায় পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম। সে আমায় দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। যেই মেয়ের উপরে জোর খাটাচ্ছে আমি, সেই মেয়েই আমায় জড়িয়ে ধরে রেখেছে। জিনিসটা কেমন যেন অদ্ভুত লাগছে। অবনী তুমি ঠিক আছো তো? একটু আগে তো জড়িয়ে ধরার সময় বাধা দিলে, কিন্তু এখন তোমার চুমু খাচ্ছি তাও কিছু বোঝো না যে? সেটা অন্য কারণে দিয়েছি, কিন্তু এখন আর দিন। আপনার যত ইচ্ছে হয় আপনি আমি চুমু খান, আমি কিছুই বলবো না। অদ্ভুত লাগছিল এতটা সময়, কিন্তু এখন যেন বড়সড় একটা শখ খেলাম। মেয়েটা আমায় নিচ থেকে চুমু খেতে বলছে, এ তো মেঘনা যাইতে বৃষ্টি, ধূর যা হবে হোক। মেয়েটা নিজে আজ সুযোগ দিয়েছে, আজ তো মন ভরে ওকে আদর করব। পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম অবনীকে। আমি চুমু খাচ্ছি আর সে বারবার শিউরে উঠছে। অনেক রাত অবধি তাকে চুমু খেয়েছি, একটা সময় চুমু খাওয়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। মানুষটা আসলে অদ্ভুত প্রকৃতি, তবে তাকে মাপা আমার শেষ। যতই হয় না হোক না কেন, সে তার মনে ভালোবাসা নামক ভয়ঙ্কর গাছ গজিয়ে আছে। এ তো একটু আগে কেমন অদ্ভুত ধরনের পাগলামো করছিল, কিন্তু এখন এসব বাদ দিয়ে আমি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। মানুষটা নিঃশ্বাসগুলো সোজা আমার বুকের উড়ুর মধ্যে এসে পড়ছিল। কেমন বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে মানুষটা, ইস দেখে কেমন যেন লোভ হচ্ছে। ইচ্ছে করছে মানুষটা কপালে একটা চুমু এঁকে দিতে, ইচ্ছে করছে মানুষটা লম্বা লম্বা চুলগুলো হাতে আউলে দিতে। কেমন যেন এক ধরনের একটা নেশা কাজ করছে। মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতে গভীর রাত হয়ে গেল। হঠাৎই মনে পড়লো মানুষটা পেট থেকে রক্ত পড়ছিল। আল্লাহ, এতটা মন বলে কি করে হলাম আমি! তাড়াতাড়ি করে মানুষটা পেট থেকে কাপড় সরিয়ে ফেললাম। এখনও রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। শাড়ির আঁচল দিয়ে মানুষটাই ক্ষতটা আলতো করে চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কেমন যেন টেনশন মুক্ত লাগছে নিজেকে, কিন্তু কী কারণে মানুষটার জন্য এতটা টেনশন করছি আমি তার উত্তর আমার কাছে জানা নেই। আপাতত জানতেও চাই না, কারণ বেশি ঘাটাঘাটি করলে এই ভালো লাগার মুহূর্তটাকে কোনো এক কালো মেঘে সে ঢেকে দিয়ে যাবে। তাই বেশি কিছু না ভেবে মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো শরীরে স্পর্শ লেগে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ মেলতে পারছি না। চোখ জোড়া আগুনের মতো গরম হয়ে আছে, মাথাটা প্রচণ্ড ধরেছে। আমি শিওর আমার জ্বর আসতে চলেছে। চুপচাপ সেভাবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মুখের মতো পানির ছিটা পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি অবনী আমার মাথায় জল পুঁতে দিচ্ছে। বুঝতে বাকি রইল না যে আমার জ্বর হয়েছে। কিন্তু অবনীর এরূপ আচরণ দেখে খুবই অবাক হলাম। অবনী তুমি ঘুমাওনি? আপনার শরীরে কি ভয়ঙ্কর রকমের জ্বর? আপনাকে এভাবে ফেলে রেখে আমি ঘুমাবো?
সেটা ভাবলেন কি করে? অবনীর কথা শুনে শরীরটা কাঁপা দিয়ে উঠল। এটাই কি সেই অবনী যাকে আমি জোর করে তুলে এনেছিলাম? এই যে কিছু বলছেন না যা। আরে পাগলি, এত টেনশন করছে কেন? জানি না কেন এত টেনশন করছে, তবে আমার খুব টেনশন হচ্ছে। আরে পাগলি মেয়ে, টেনশন করিও না, আর আমার কাছে আসো। আমি জানি আমার জ্বর কি করলে সেরে যাবে। কি করলে সারবে বলেন? তোমার ঠোঁটের উষ্ণ সোয়া পেলে আমার জ্বর সেরে যাবে। কি সব বলছেন আবোলতাবো! আমি সত্যি বলছি অবনী, তুমি আমায় একবার তোমার ঠোঁটের উষ্ণ সোয়া দিয়েই দেখো। সত্যি উষ্ণ সোয়া দিলে জ্বর কমবে তো? হ্যাঁ সত্যি কমে যাবে। আচ্ছা আমি দিচ্ছি। মানুষটা আমার কাছে কি আবদার করছে তা আমার নিজের খেয়ালও নেই, তবে তৎক্ষণাৎ মাথায় এটাই কাজ করছিল যে মানুষটার সুস্থতা খুব প্রয়োজন। মানুষটা সুস্থ হলেই হয়তো আমার গলে যে তৃপ্তি পাবে। কোনো কিছু না ভেবে মানুষটা ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম। অগ্নিশিখার মতো গরম হয়েছে ঠোঁট জল, মনে হয় যেন আগুনের দলা গালে নিয়ে রেখেছি। তবে তৎক্ষণাৎ কেন জানি আগুনের দলাটাই খুব প্রিয় হয়ে উঠেছে আমার। পাগলের মতো চমকাচ্ছি মানুষটা ঠোঁট জোড়া, কোথায় শুরু কোথায় শেষ কিছু জানি না আমি। এরপর আর কিছুই মনে নেই, মানুষটা ঠোঁটে চুমু খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মনে হয় যেন সে আমায় ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। নিজেকে অবনী থেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়েছি। গোসল করা প্রয়োজন খুব, কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালাম। তখনই ফোনটা বেজে উঠল, গিয়ে ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। কিরে কি হয়েছে, কান্না করছিস কেন? আমার কথার প্রতি উত্তরে অপর পাশ থেকে যা বলল তা শুনে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। হাত থেকে ফোনটা ফ্লোরের উপরে পড়ে দুই টুকরো হয়ে গেল। কথাগুলো শোনার পর যেন আমার পুরো দুনিয়া দাঁড়িয়ে নিমিষে থমকে গেল। ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ অবনী পিছন থেকে এসে আমায় জড়িয়ে ধরল। এই কি হয়েছে আপনার, হঠাৎ কি এমন হলো যে এমনভাবে চমকে গেছেন আপনি? না কিছু হয়নি আমার। আর তুমি ঘুম থেকে উঠলে কখন? আপনার ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেছে আমার। আরে সেসব কথা ছাড়েন এখন, প্লিজ বলেন না কি হয়েছে। আপনাকে চিন্তিত দেখে আমার খুব খারাপ লাগছে। ছোট বোন ফোন দিয়েছিল, মা হারানোর পর যে মানুষটাকে মা বলে ডেকেছি তিনি নাকি গুরুতর অসুস্থ। আগেও অসুস্থ ছিল কিন্তু আজ ভোর পাঁচটায় নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, নিঃশ্বাসও নিতে পারছেন না নাকি তিনি ঠিক মতন। ডক্টররা মাস্ক লাগিয়ে রেখেছে মুখে। মানুষটা কথা শুনে খুব খারাপ লাগছে। যে মানুষটাকে গতকাল আমি দেখতে পারতাম না আজ তার কষ্টে আমার কষ্ট হচ্ছে, বিষয়টা কেমন অদ্ভুত না? অবশ্যই অদ্ভুত, মানুষটা আমি কি জাদু করেছে তা ওপরওয়ালাই ভালো জানে। আচ্ছা তাহলে এখন কি করবে? হসপিটালে যাব। কিন্তু আপনার শরীরে তো বেশি একটা ভালো না। সমস্যা নেই, তুমি তো আসো আমার কেয়ার করার জন্য, কিন্তু ছোট বোন মিলিয়ে সব কিছু একা সামলাতে পারবে না, আম্মুর আমাকে প্রয়োজন। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা বনি তুমি কি কি নেবে তা নিয়ে নাও, আমি রেডি হচ্ছি, পরে দুজন রওনা দিব। আচ্ছা। অবনীকে সাথে নিয়ে সোজা হসপিটালে চলে আসলাম। আম্মুর এখন অবস্থা খারাপ, ডক্টররা মুখে মাস্ক লাগিয়ে রেখেছে। নিজের কাছে যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যদি আজ বাসায় থাকতাম তাহলে আম্মুর আর এই অবস্থা হতো না। আজ তিন দিন হসপিটালে, কোথায় খাওয়া দাওয়া কোথায় কি কোনো কিছু ঠিকঠাক নাই। অবনীও খুব টেনশন করেছে আম্মুকে নিয়ে, সেটা তার ফেস দেখে বুঝতে বাকি রইল না। শুধু তাই নয়, মেয়েটা আমাকে নিয়ে খুব টেনশনে ছিল। না মেয়েটাকে বাসায় পাঠিয়ে দেই, এখানে থাকলে আরও টেনশন করবে মেয়েটা। অবনী তুমি বাসায় চলে যাও। পাগলের মতো কথা বলবেন না একদম। আমি বাসায় চলে যাবো মানে? তাহলে আপনার কি আর কি করবে শুনি, আপনিও যে অসুস্থ সেই জিনিসটা কি আপনার মনে আছে? আসলে সত্যি তো সব কিছুর ভিতরে নিজের অসুস্থতার কথাই ভুলে গেছি।
তবে অবাক করার বিষয় হলো অবনীর এরূপ পরিবর্তন। অবনীকে কাছে টেনে নিলাম, তারপর ওকে জড়িয়ে ধরে, অবনী তুমি সত্যি আমার লক্ষ্মী বউ, তোমার মতন মানুষকে নিজের লাইফে এনে আমার জীবন সার্থক। অনেক কয়টা চুমু এঁকে দিলাম অবনীর কপালে। ইস, কি বলে লোকটা, লজ্জায় মানুষটা আমাকে মুখ লুকালাম। মানুষটা বলতে কীভাবে যে দুর্বল হয়ে গেছি তা নিজেরও অজানা। আমার সমস্ত দুনিয়াদারি কেমন যেন ওনার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। মানুষটা আমার মনকে কীভাবে পরিবর্তন করে দিয়েছে তা আল্লাহ ভালো জানে। তবে খুবই অবাক লাগছে একটা জিনিস ভেবে নিজের কাছে, হসপিটালে আসার পর পদে পদে আমি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু তারপর আমি পালিয়ে না গিয়ে রয়ে গেলাম কেন? লাইফের মোড় কোন দিকে পোল্টে খেতে চলেছে কিছুই তো বুঝতে পারছি না। তবে এতটুকু জানি যে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে লাইফের সাথে। এই যে আমার লজ্জাবতী বউ, হসপিটালে এভাবে এতটা সময় জুড়ে ধরে থাকলে মানুষজন সব কাজ ফেলে রেখে আমাদের দিকে তাকিয়ে থাকবে। লজ্জে মাথাটা যেন আরও বেড়ে গেল, সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়ে কাপড়ে মুখ লুকিয়ে ফেললাম। আচ্ছা হয়েছে, থাক আর লজ্জা পেতে হবে না, চলো দেখি আমার কী অবস্থা, ডক্টর তো রাউন্ডে ঢুকছে। তখন মিলে এসে বলল, আচ্ছা চল। আম্মুর কেবিনে গেলাম, গিয়ে দেখি আম্মু অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, মিলেও আমার সাথে কেমন যেন গা সারা সারা ভাব নিয়ে রেখেছে। বিষয়টা কি কিছুই তো মাথায় আসছে না। আম্মু কেমন লাগছে এখন তোমার? আম্মু কি হলো, কথা বলছো না যে? আম্মুর হাতটা আলতো করে ধরলাম, তখনই তিনি ঝটকা দিয়ে আমার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আম্মুর এমন কাঁদরেকে তো আমি থোয়া। তোর সাথে কি আর কথা বলবো, বলার মতো মুখ তো নেই আমাদের। মানে কি আম্মু? মানে কি বুঝিস না? সত্যি আমি বুঝতে পারছি না। একা একা বিয়ে করে নিয়েছিস, আমাদের বললে কি আমরা তোর বিয়ে দিতাম না? ও আম্মু সে কথা, ধুর আগে বলবো না। আম্মু বিয়ে তো শুধু কাগজে কলমে হয়েছে, আর তোমাদের বলার সুযোগ এজন্য হয়নি, কারণ খুব তাড়াহুড়োয় বিয়েটা করেছে আম্মু, পরিস্থিতি ছিল না কাউকে জানানোর মতন। বাহ বাহ, কি সুন্দর কথা, আমাদেরও জানানোর মতন সময়টা ছিল না, তাই না? আম্মু তুমি রাগ করছো কেন, প্লিজ রাগ করিও না। আচ্ছা তোমায় না জানানোর আসল কারণটা বলি। আম্মুর কানের সামনে মুখ নিয়ে ধীরে ধীরে কিছু কথা বললাম। আমার মুখ থেকে কথাগুলো শোনার পর অবনীর দিকে হা করে তাকিয়ে আছে আম্মু। আম্মু কি হলো, এভাবে চুপচাপ হয়ে আসছো যে, বৌমাকে কিছু বলো। বৌমা, তুই আসলেই প্রমাণ করে দিলি যে আবর্জনা স্তূপেও স্বর্ণ পাওয়া যায়, আর তুই সেই স্বর্ণের টুকরো। উনি কি বলছে এসব, মাথায় তো কিছুই কাজ করছে না, কী সব আবর্জনা তারপর স্বর্ণের টুকরো কথা বলছেন তিনি? আমার কথার মানেটা তুই এখন বুঝবি না মা, আয় আমার কাছে আয়। ওনার কাছে যেতে উনি আমার কপালে একটা চুমু এঁকে দিল। শোন বৌমা, আমার ছেলেটাকে কিন্তু একদম কষ্ট দিবি না, আমার ছেলেটা যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে মনে রাখিস, সে ছেলের মায়ের অভিশাপ তোর জন্য বরাদ্দ থাকবে। মানুষটার কথা প্রতি উত্তরে কিছুই বলতে পারলাম না, আর কী বা বলবো, বিয়েটা তো সুস্থভাবে হয়নি যে মানুষটাকে নিয়ে সারা জীবন সুখে থাকার প্ল্যান করব। আচ্ছা মু বাদ দাও এখন এসব কথা, আমি জানি অবনী আমাকে কখনো কষ্ট দেবে না। না দিলেই হলো। আচ্ছা আম্মু, আমি ডক্টরের সাথে কথা বলে তোমায় বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, তারপর ডক্টরের সাথে কথা বলে আম্মুকে বাসায় নিয়ে আসলাম। বাসায় সমস্ত সব কিছুর ব্যবস্থা করেছি আম্মুর, নার্স দুজনকে আম্মুর দেখাশোনার জন্য বাসায় নিয়ে আসলাম। আর এটা আমার শহরের বাসা, অবনীকে নিয়ে যেই বাড়িতে গিয়েছিলাম সেটা আমার ফার্ম হাউস, তবে শহরে থাকি আমি সব সময়। বাসায় এসে আম্মুকে ওনার রুমে দিয়ে আসলাম, তবে একটা জিনিস ভালো করেই লক্ষ্য করলাম যে মিলি এখনও গা সারা সারা ভাব দেখাচ্ছে। মিলি তুই কি আমার উপরে এগে আছিস? ভাইয়া তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কিন্তু সবটা মাটি, তাই একটু খারাপ লাগছে। আরে বোন আমার, মন খারাপ করিস না, তোর স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে,
আমি তার থেকেও বড় করে বিয়ের ফাংশন করব আমার। শুধু একটুখানি সময় দাও আমাকে। সত্যি তো? হ্যাঁ সত্যি বলছি। ওকে, তাহলে এখন আর মন খারাপ করে থাকলাম না। পাগলি বোন আমার। আচ্ছা তোরা তোর ভাবিকে নিয়ে থাক, আমি একটু অফিসে যাব। জরুরি মিটিং আছে, আমার দিকে খেয়াল রাখিস। আচ্ছা। হাত মুখ ধুয়ে অফিসে যেতে ধরলাম, তখনই পিছন থেকে অবনী এসে আমার শার্ট খামচে ধরে। এই যে, আমেরিকা কোথায় যাচ্ছেন? অফিসে যাব, জরুরি একটা মিটিং আছে। আমাকেও নিয়ে যান আপনার সাথে, আমার আপনাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগবে না। আরে আমার দুষ্ট বউটা রে, আমি জরুরি মিটিংয়ে যাব, সেখানে গিয়ে তোমার একা একা বসে থাকতে হবে। সো সেখানে গিয়ে বরং আরও বোরিং হবে তুমি। আর যেও না অফিসে, আমাদের সাথে থাকো, অন্য একদিন না হয় যেও আমার সাথে। আচ্ছা। অবনীর কপালে একটা চুমু পেয়ে অফিসের জন্য রওনা হয়ে গেলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, এই তো পথেই রয়েছি। তখনই অবনীর কথা মনে পড়ে, মেয়েটা কেমন পরিবর্তন হয়ে গেল। যেই মেয়ে আমার সহ্য করতে পারতো না, সে আজ এসে আমার শার্ট খামচে ধরে, দুনিয়ার সব রোমান্টিক কাজ কারবার করে। এই পরিবর্তনটা কি সত্যি তার মনের পরিবর্তন, না এটা তার কোনো পাতানো ফাঁদ? যেই ফাঁদ আমি নিজেই পেতেছি, সেই ফাঁদে নিজেই ফাঁসতে চললাম না তো আবার। এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে চলে এসেছি। গাড়ি থেকে নেমে অফিসে ঢুকলাম। কেবিনে বসে নিজেকে একটু রিল্যাক্স করছি, তখনই ম্যানেজার কেবিনে আসে। স্যার, আমি ফাইল রেডি করে রেখেছি, আপনি একটু চেক করে নিলে ভালো হতো। আচ্ছা আমি দেখছি। ফাইল চেক করে নিলাম, সব ওকে আছে কি না তা দেখার জন্য। সব কিছুই ওকে আছে। তারপর মিটিংয়ের জন্য চলে গেলাম। মিটিং করছিলাম, তখনই হঠাৎ মিলে ফোন দেয়। এক্সকিউজ মি, এক পাশে চলে আসলাম কথা বলার জন্য। ভাইয়া, অনেক কয়েকটা পোলাপান বাড়িতে এসে ভাবিকে জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ ভাইয়া, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি এখন আছি। মিরির কথা শুনে আমার দুনিয়াদারি যেন ঘুরতে আরম্ভ করলো। তাড়াহুড়ো করে গার্ডদের ফোন করলাম, দুই একবার রিং পড়তেই ফোন রিসিভ করলো। রে, তোরা আমায় খবর কেন দিলি না যে অবনীর বাবা আমার ঠিকানা জেনে গেছে, আর সে আজ আমার বাসায় লোক পাঠিয়ে অবনীকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে। স্যার কি বলেন আপনি এসব? এমন তো কোনো প্ল্যানই করেনি ম্যামের বাবা, আর কোনো লোকও তো পাঠা হয়নি। এমন কিছু হলে তো ম্যামকে নিয়ে এই বাড়িতে আনা হলো না, ম্যামকে তো এই বাড়িতে আনা হয়নি। গার্ডের কথা শুনে কলিজাটা সোজা মুসুদ্দে উঠল। হাই আল্লাহ, অবনীর বাবা যদি এরূপ না করে তাহলে কোনো তৃতীয় ব্যক্তি এই কাজ করলো। রাগের শরীর ফিরে যাচ্ছে। খোদার কসম, তুই যেই হবি না কেন, একবার যদি জানতে পারি যে আমার অবনীর সাথে এরূপ আচরণ কে করেছে, সোজা কুপিয়ে টুকরো টুকরো করে ফেলব। মিটিং বাদ দিয়ে রেখে সোজা ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মিলি আম্মু দুজনেই হতাশাগ্রস্ত হয়ে খাটের উপরে বসে আছে। মিলি, কি করে হলো এমনটা? ভাইয়া, আমরা বুঝতেছি না, হঠাৎ এই কয়েকজন লোক বাড়িতে ঢুকে পড়ে, তারপর তারা জোর করে ভাবিকে তুলে নিয়ে যায়, দারোয়ান আটকানোর চেষ্টা করেছে, তারপরেও তাকে আহত করেছে, বাকি গাছ তো সব তোর সাথে চলে গিয়েছিল। ওকে, তোরা টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। সে যেই হবে হোক, তোর ভাই কেমন সেটা তুই ভালো করে জানিস, পাতাল থেকে হলেও তাদের খোঁজ আমি বের করব। এটা বলে ঘর থেকে বের হয়ে গেলাম। স্যার, ম্যামকে কোথায় গিয়ে খুঁজবো আমরা? সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে খোঁজ তো আপ করা যাবে না। দেখি, ছেলেদের বলে দিয়েছি যাতে তারা খোঁজ করে, আশা করি খোঁজ পেয়ে যাব। সারাদিন অবনীর খোঁজ করলাম, কিন্তু কোনোভাবেই অবনীর খোঁজ পেলাম না। রাত একটার সময় বাড়ি ফিরছি, এমন কোনো অলিগুলি নাই যে অবনীর খোঁজ করি নাই, কিন্তু অবনীর খোঁজ পাইনি। মাথা তো পুরো জ্যাম হয়ে গেছে। আল্লাহ, তুমি আমার অবনীকে রক্ষা করো, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। মেয়েটা যে আমার পুরো দুনিয়াদারি দখল করে নিয়েছে, ছোটো বোন মিলি এসে জিজ্ঞেস করলো। ভাইয়া, ভাবি খোঁজ পেয়েছিস কোনো? মুখ মলিন করে রেখেছি, সে আমার মুখের ভাবভঙ্গিমা দেখে বুঝে নিল। ভাইয়া, তুই টেনশন করিস না, দেখবি ভাবি খোঁজ ঠিক পেয়ে যাবি, আর যে এই রূপটা করেছে তাকে তুই একদম ছাড়বি না।
মিলিয়ে তাকে দুনিয়াতে রাখবো না আমি, কার অয়বের সাথে এরূপটা করিয়েছে। তারা হয়তো জানে না মায়ের দুধ মুখে দিয়ে বের করব তাদের আমি। মিলি চলে গেল, আমি বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছি। খাওয়া দাওয়া যেন একদম মুখে ওঠেনি সারাদিন। অবনী চিন্তায় আরও পাগল হয়ে যাচ্ছি। অবনী কীভাবে আছে, কোন হালতে আছে, তারা যদি আমার কলিজার কোনো ক্ষতি করে দেয়। ভেতরটা কেমন শুকিয়ে গেছে আমার, খুব কষ্ট হচ্ছে অবনীর জন্য। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ফুপিয়ে কান্না করে দিলাম। যতই হোক, ভালোবাসা মানুষকে নিয়ে কেউ রিস্ক নেবে না। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। সকালবেলায় মিলি এসে ডেকে দিল। কিরে ভাইয়া, ঘুম থেকে উঠবি না? কতটা বেলা হয়ে গেল তো। মিলির গলার আওয়াজ শুনে লাভ দিয়ে ঘুম থেকে উঠে বললাম। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল রাতে আমি সপ্তাহের স্বপ্ন দেখছি। মিলি অবনী কোথায়? ভাইয়া, ভাবির তো কোনো খোঁজ মেলেনি, আর তাছাড়া কাল তোরাও তো কোনো খোঁজ পেলি না। মিলির কথা শুনে আবার চোখ জোড়া ভিজে গেল। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। কাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি আমি। হঠাৎ গার্ড ফোন দিল। স্যার ম্যামকে কোথাও খুঁজে পেয়েছেন? না। কিন্তু স্যার, ম্যামের বাবা তো এরূপ কোনো কাজ করেনি, হয়তো এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে। তবে স্যার টেনশন করবেন না, ম্যামের খোঁজ ঠিকই পেয়ে যাবেন। তবে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, জানি না সেটা কোনো কাজে আসবে কি না, তাও বলি। রাজ নামে একজন ছেলে ম্যামের পিছনে অনেকদিন ধরে ঘোরাঘুরি করছিল, ম্যামের বাবার কাছেও বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তিনি না করে দেন। সেই ছেলে কিছু করেননি তো? জানি না, তবে হয়তো বা সেই করেছে এই কাজ। আচ্ছা, তার কোনো ইনফরমেশন আছে কি? হ্যাঁ স্যার, তার ঠিকানা আমি জানি, আপনাকে সেটা আমি মেইল করে দিচ্ছি। আচ্ছা, একটু পর গার্ড ঠিকানা মেইল করে দিল। আমি আমার লোকজন নিয়ে সোজা সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কাউকেই পেলাম না। দরজায় তালা লাগিয়ে রেখেছে। মনটা পুরো খারাপ হয়ে গেল। শেষ একটা আশ্বাস পেয়েছিলাম, সেটাতে বেশি হতাশ হলাম। বাড়ি ফিরে চলে আসলাম হতাশা নিয়ে। হঠাৎ একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই, দেখ আকাশ, তোর সাথে আমার কোনো কিছুই নেই। অবনীকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো, কিন্তু তুই হুট করে তাকে বিয়ে করে বসলি, তাই তাকে জোর করে এভাবে তুলে আনতে হলো। অবনীর নাম শুনে ভেতরটা মুচড় দিয়ে উঠল। কে তুই আর আমার অবনী কোথায়? আমি যেতে হয় নাই কেন, তা দিয়ে তোর কোনো কাজ নাই, আর অবনী আমার কাছে ভালো আছে। দেখ, মাঝে তুই হুট করে অবনীর জীবনে চলে এসেছি, না হয় তাকে আমি বিয়ে করতাম। সো ভালোই ভালোই বলছি যে অবনীর জীবন থেকে সরে যা, না হয় কিন্তু অবনীর লাশ দেখতে পাবি। কুত্তার বাচ্চা, আমার অবনীর যদি কিছু হয় তাহলে তোর জীবনের ইতিটা আমি টেনে দেব। তুই যেখানে থাকিস না কেন, খুঁজে বের করে তোর শরীরটা জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে দেব। আরে যা যা পারিস গিয়ে কর। কই, আজ তো আমার খুঁজতে আমার বাসায় গিয়েছিলি, কিন্তু আমার খুঁজে তো পেলি না। হ্যাঁ পাইনি, কিন্তু তোর খোঁজ ঠিকই বের করে ফেলবো। সেই আশা নিয়ে বসে থাক, কখনো খুঁজে পাবি না আমায়। তুই খুব বড় বড় কথা বলছিস তুই, কিন্তু একটা কথা মাথায় রাখিস, চোর চুরি করলে কোনো একটা নিশানা ছেড়ে যায়, সেটা হয়তো এখনো আমার হাতে লাগেনি। যেদিন লাগবে সেদিন তুই জমের বাড়ি চলে যাবি। আহারে যা পারিস কর গিয়ে, এখন রাখলাম। বলেই ফোনটা কেটে দিল। কি হতে পারে এই ছেলে, শান্ত মতে ভাবতে লাগলাম। একটু আগে যার সাথে কথা বলছি তার কথাগুলো পুনরায় ভাবতে লাগলাম। হঠাৎ মাথার টনক নড়ে উঠল। সে কি বলেছিল যে তার বাসায় গিয়েও তার খোঁজ পায়নি, তার মানে এটা রাস করেছে। বাসা ধন এবার যাবে কোথায়? কিন্তু বেটাকে তো ঘরে গিয়ে পেলাম না। লোকজন সবাইকে বললাম রাজের খোঁজ বের করতে, সবাই রাজের খোঁজে লেগেছে। সেদিনটাও এভাবে পার হয়ে গেল। না পেলাম অবনীর কোনো খোঁজ, না পেলাম রাজের কোনো খোঁজ। ক্রাইমারের নাম জেনেও তাকে আমি বের করতে পারছি না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? ইচ্ছা করছে নিজের মতে নিজেই আঘাত করে ফাটিয়ে ফেলি।
আজ তিন দিন আমার কলিজাটা নিখোঁজ। তন্ন তন্ন করে রাজকে খোঁজ করছি কিন্তু কোথাও তাকে পাইনি। তবে এটাই বুঝলাম না যে গিদ্ধটা কোথায় গিয়ে লুকিয়েছে। এত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো খোঁজ পেলাম না। হঠাৎ এই মনে হলো রাজের বাসায় গিয়ে আবারও খোঁজ করা উচিত, হয়তো তার বাসায় গেলে তার কোনো খবর পাওয়া যাবে। এই তোরা সবাই আবার আমার সাথে রাজের বাসায় চল। স্যার সেখানে না একবার গিয়েছি। হ্যাঁ কিন্তু আমার মন বলছে সেখানে গেলে হয়তো কোনো একটা কিছু পেয়ে যাব। তারপর লোকজন নিয়ে আবারও রাজের বাসায় রওনা হলাম। সেমভাবে দরজায় সে আগের মতোই তালা মারা। স্যার ঘর তো আগের নেই তালা মারা। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলাম। খুঁটে খুঁটে বাসার আশেপাশে দেখছি ভালো করে। হঠাৎ চোখে পড়ল ঘরের পিছনে একটা দরজা। ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে গেলাম কিন্তু সেখানে গিয়েও হতাশ হলাম। এই দরজাতেও তালা লাগানো। স্যার আমার মনে হচ্ছে এখানে কিছুই নেই, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আমার মন বলছে এই বাড়িতে কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার দরজায় তালা মারা, তাহলে ভিতরে কিভাবে রহস্য লুকিয়ে থাকবে? আচ্ছা চলো এখান থেকে যাওয়া উচিত, এখানে হয়তো কোনো কিছু নেই। গার্ডদের নিয়ে চলে আসতে ধরলাম। তখন আমার ষাটের হাতটা পাশের একটা জানালার সাথে খোসা লেগে ছিঁড়ে গেল আর জানালাটা খুলে গেল ষাটের টান খেয়ে। কী ব্যাপার, সারা বাড়িতে তালা লাগানো কিন্তু জানালাটা খোলা কেন? জানালার সামনে এসে ভেতরের দিকে লক্ষ্য করতেই দেখলাম জানালার কোনো গিল নেই। জানালা পুরো একটা দরজার মতন, একটা মানুষ অনায়াসে এখান দিয়ে যাতায়াত করতে পারবে। কোনো কিছু না ভেবে জানালা দিয়ে ভিতরে ঢুকলাম। গার্ড কয়েকজন আমার সাথে সাথে জানালা দিয়ে প্রবেশ করল। ভিতরে ঢুকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেক কয়টা কক্ষ ভিতরে, সব কয়টায় আস্তে আস্তে দেখতে লাগলাম। হঠাৎ দেখি একটা কক্ষের ভিতরে অবনীকে জানালার সাথে বেঁধে রেখেছে আর পাশের খাটের ওপরে একজন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে তো সবার চোখ জোড়া কপালে উঠে গেল। গার্ড সবাইকে ইশারা করে বললাম কেউ যেন কোনো সাউন্ড না করে, আর ইশারা করে বলে দিলাম ওকে খাটসহ এইভাবেই উঠিয়ে নিয়ে ছাদে যেতে। গার্ডরা আমার কথা মতন খাট সহকারে তাকে সেইভাবেই ছাদে নিয়ে গিয়ে শুয়ে দেয়। এদিকে আমি তো অবনীর অবস্থা দেখে পুরো পাগল হয়ে গেছি। মেয়েটা ব্যবসায়ীর মতন হয়ে পড়ে আছে খাটের কাছে। অবনী, এই অবনী, দুই একবার ডাক দিতেই অবনী চোখ খুলল। অবনী চোখ খুলে আমাকে দেখতে পেয়ে ঝাপটে জোরে জোরে কান্না করে দেয়। আপনি এসেছেন? এই রাজ আমায় জোর করে এখানে এনে বেঁধে রেখেছে। আজ তিন দিন ভালো করে কোনো খানা পিনা দেয়নি, এভাবে বেঁধে রেখেছে। অবনীর কথা শুনে মেজাজটা পুরো ছুটে গেল। জানোরে বাচ্চা রাজ, তোকে তো আজ আমি শেষ করে ফেলব। কলিজা তুমি একদম চিন্তা করো না, আমি বেটাকে আর জন্মের শিক্ষা দিয়ে সারব। অবনীকে কোলে তুলে নিলাম, ওকে কোলে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি রাজকে গার্ডটা নিয়ে এনে ছাদে শুয়ে রেখেছে। অবনীকে আস্তে করে মাটিতে নামিয়ে দিয়ে সোজা গিয়ে খাটের মধ্যে সজোরে এক লাথি মারলাম। লাঠির চোটে রাজ সোজা গিয়ে মাটির উপরে আছড়ে পড়ল, সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। ওই কে কে? তোর জম, এই তোরা বেটাকে দড়ি দিয়ে বাঁধ আর নিচে গিয়ে দেখ চিকেন রুমে কোনো চুরি টুরি আছে কি না। গার্ডটা রাজকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর কিচেন রুম থেকে একটা ছুরি এনে আমার হাতে দেয়। এবার কই যাবে কুত্তের বাচ্চা, আমার কলিজার দিকে কোনো তো দিয়েছিস তুই, তোকে তো আজ কী যে করবো। ছুরিটা দিয়ে উল্টো করে ডাঁত দিয়ে রাজের মাথায় সজোরে একটা বাড়ি মারলাম। রাজ দেখি স্টিল বসে আছে। না তোকে এভাবে না, কোনো হাত দিয়ে আমার কলিজার গায়ে হাত দিয়েছিস তুই তাহলে। আকাশ দেখ আকাশ, তুই কিন্তু জানিস না আমি কে। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমাকে, না হয় কিন্তু অবনী আর তোকে সোজা শেষ করে দিব। তুই জানিস না যে আমার ছেলেপিলেরা কতটা ভয়ঙ্কর। জানোরে বাচ্চা আমাকে ভয় দেখাস, আগে নিজে বেঁচে থাকিস কি না সেটা দেখ, বলে সজোরে এক কোপ মেরে দিলাম রাজের হাতের মধ্যে। সাথে সাথে হাতের সব কয়টা আঙ্গুল শরীর থেকে আলাদা হয়ে গেল। রাজ সারের মতন চেঁচিয়ে উঠল সোজা। ও চিৎকার শুনে আরও রাগ উঠে গেল। অপর হাতেও কোপ দিয়ে সব কয়টা আঙ্গুল কেটে ফেললাম। তখনই পাশ থেকে অবনী আকাশ বলে ডাক দিয়ে ব্যবসায়ী মাটিতে পড়ে গেল। সাথে সাথে অবনীর কাছে দৌড়ে গেলাম।
এই অবনি কি হয়েছে তোমার? স্যার বেহুশ হয়ে গেছে মনে হয়, ম্যামকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমি অবনীকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তোরা বেড়াকে সাইজ করে দে। আমি অবনীকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেই। অন্যদিকে গার্ডরা রাজকে সাথে রেলিংয়ের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছে দড়ি দিয়ে বেঁধে, আর দড়ির অপর প্রান্তে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। আগুনে পুড়ে যতটা সময় দড়িটা ছিঁড়ে না যাবে ততটা সময় এই রাজের হায়াত, পরে দড়ি ছিঁড়লে রাজের কাম তামাম। অবনীকে এনে হসপিটালে অ্যাডমিট করেছি। ডক্টর অবনীকে চেক আপ করে জানালো যে শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার বেহুশ হয়ে গেছে। অবনীকে স্যালাইন লাগিয়ে দিয়েছে, কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসবে। বিকেলের দিকে অবনীর জ্ঞান ফিরে আসে, যাক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। ডক্টর তাকে আজ হসপিটালে রাখতে বলে। রাতের বাজে 9টা, অবনীকে নিজের বাহু ধরে নিয়ে শুয়ে আসি। তখনই অবনী বাবার গার্ড আমাকে ফোন দেয়, যাকে আমি অবনী বাবার গার্ড হিসেবে নিযুক্ত হতে বলেছি, যাতে করে সব খবর আমি পেতে পারি। সে মূলত আমার লোক। স্যার আপনি তাড়াতাড়ি হসপিটাল থেকে পালান, অবনীর বাবা আর সেনাবাহিনী হসপিটালের দিকে আসছে, তাদের কে যেন খবর দিয়েছে যে ম্যাম অমুক হসপিটালে আছে। গাড়ির কথা শুনে পায়ে নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার মতন অবস্থা। আল্লাহ, এখন কি করব আমি? অবনী যে আমার বুকে জড়িয়ে জড়িয়ে ঘুমিয়ে আছে, কিন্তু সেনাবাহিনী যদি একবার এসে পড়ে তাহলে তারা আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে চলে যাবে। মাথায় যেন কিছু কাজ করছে না। একে তো মেয়েটা অসুস্থ, তার উপরে একটু ঘুমিয়েছে, এখন যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে মেয়েটা আরও দুর্বল হয়ে পড়বে, তার প্রচুর রেস্টের প্রয়োজন। কিন্তু অন্যদিকে যে অবনীর বাবা আছে, না যাই হবে হোক, অবনীকে নিয়ে হসপিটাল থেকে আগে সরে যাওয়া উচিত। অবনীকে আলতোভাবে কোলে উঠিয়ে নিলাম, পরে হসপিটালের অন্য গেট দিয়ে অবনীকে নিয়ে বের হয়ে আসলাম। ড্রাইভারকে বলেছি তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করতে, ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। এদিকে অবনী আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে এখনও ঘুমিয়ে আছে। মেয়েটাকে যতটুকু পারি আগলে রেখেছি, ওর ঘুমন্ত চেহারাটা কি যে মারাত্মক আল্লাহ, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অবনীর দিকে। স্যার বাসার সামনে এসে পড়েছি। ড্রাইভারের কথায় হুঁশ ফিরে আসলো। অবনীকে গাড়ি থেকে নামিয়ে বাসায় নিয়ে গেলাম। মিলার আম্মু তো পুরো হতাশ হয়ে আছে, আমাকে দেখতে পেয়ে মিলি দৌড়ে আসে। ভাইয়া ভাবি কেমন আছে? জানি না রে আমি, কারণ ভালো করে ট্রিটমেন্ট করতে পারিনি ওর, এর আগেই প্রবলেম চলে আসে, আর এখন জোরে কথা বলিস না ও ঘুমাচ্ছে। আচ্ছা ভাইয়া। অবনীকে নিয়ে গিয়ে খাটের উপরে শুয়ে দিলাম, তাকে শুয়ে দিয়ে আসতে ধরলাম, তখনও অবনী চেঁচিয়ে উঠল। এই আপনি কোথাও যাবেন না, আপনি আমার কাছেই থাকবেন, আপনাকে আমি জড়িয়ে ধরে ঘুমাবো। আল্লাহ, অবনী ঘুম ভেঙেছে কখন? অবনী তোমার ঘুম ভেঙেছে কখন? ভালো করে লক্ষ্য করে দেখলাম অবনী ঘুমের ঘরে চেঁচিয়েছে। না, ওকে ছেড়ে ওঠা যাবে না এখন, আর তাছাড়া সে আমার হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। অবনীর আমার কাণ্ড দেখিয়ে নিজের কাছেই অবাক লাগে, করতে চেয়েছিলাম কি আর হলোটা কি? অবনী যেন আমার পৃথিবীর সর্বপ্রথম দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে, মেয়েটার প্রতি অতিরিক্ত মায়া জমে গেছে। অবনীর থুতনিতে কপালে অনেক কয়টা চুমো এঁকে দিলাম। অবনীকে জোরে ধরে শুয়ে আছি, হঠাৎ মনে হলো অবনীর শরীর অবস্থা ভালো না, সাথে সাথে অবনীকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উঠে গেলাম। সে টেরি পেল না, তারপর ডক্টর সাহেবকে ফোন করে অবনীর শরীরের কন্ডিশন বললাম। আচ্ছা, আমি কিছু মেডিসিন আর একটা ফর্মুলা বলে দিচ্ছি, মেডিসিনগুলো সময় মতো পেশেন্টকে দিবেন আর নিয়মগুলো ফলো করবেন। আচ্ছা ডক্টর সাহেব। তারপর ফোন রেখে দিলাম। ডক্টর সাহেব বলেছে অবনীকে ফুল বেড রেস্টে দিতে হবে, আর ভিটামিন জাতীয় খাবার খাওয়ানোর জন্য বলেছেন। ডক্টরের কথা মতন সমস্ত কিছু ফলো করলাম। রাতে অবনীকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে দিলাম, পরে আমি কিছু হালকা খাবার খেয়ে ওকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় অবনীর আগে ঘুম ভেঙে যায়, সে ঘুম থেকে উঠে দেখে মানুষটা তাকে নিজের বুকের মধ্যেও নিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে নিজেকে মানুষটা বুকের মধ্যে দেখতে পেয়ে কী যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। মানুষটা বোধহয় একটা দুর্বল যে কীভাবে হয়ে গেলাম তা ভেবেই পায় না।
যে মানুষটা আমার খারাপ পন্থায় নিজের কাছে জিম্মি করে রেখেছে, আমি সেই মানুষটাকে এতটা ভালোবেসে বসলাম কী করে? নিজের প্রশ্নের উত্তর নিজের কাছেই নেই। তবে এটুকু জানি যে মানুষটাকে আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের সামনে দেখতে চাই। মরে গেলেও যেন মানুষটা বুকে মাথা রেখে মরতে পারি। মানুষটাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। অন্যদিকে আমার ঘুম ভাঙে সকাল 10টার দিকে। আমি ঘুম থেকে উঠে দেখি অবনী এখনও তার বুকে শুয়ে আছে। অবনীর শরীর নিয়ে খুব চিন্তা হচ্ছে। সকালবেলা 10টা, সে এখন আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। না, মেয়েটাকে দেখে ওঠানো দরকার, সকালবেলায় ওর ওষুধ আছে। অবনী, এই অবনী, উঠে পড়ো ঘুম থেকে। আমি তো অনেক আগে উঠে পড়েছি। অবনীর কথা শুনে তার চোখ বুনে গেলাম পুরো। তো তুমি আমাকে ডাকলে না কেন? ইস, কেন ডাকতে যাবো আপনাকে? কত সুন্দর করে ঘুমিয়েছিলেন, আপনার ঘুমন্ত চেহারা দেখে খুব লোভ হচ্ছিল, তাই আপনাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়েছি। আরে আমার লক্ষ্মী বউটা, আরে দেখি একটু আদর করে দেই। অবনীকে টান দিয়ে আরও কাছে নিয়ে আসলাম। তারপরও সমস্ত মুখ বন্ধলে চুমো খেয়েছি, সে তো লজ্জায় শেষ। এই যে আমার খুব শরম করে, এইভাবে কেউ চুমো খায়? লজ্জা পাওয়ার জায়গায় তো চুমো খাইছি। তোমার শরীর ভালো না, তাই ঠোঁটে চুমো দিইনি, না হয় তো ঠোঁটে চুমো দিতাম। আর ঠোঁটে চুমো দিলে তো তোমার লজ্জা কোথায় গিয়ে ঠেকতো কে জানে। আপনি না খুব শয়তান। শয়তান ছিলাম না, আপনার কারণে হয়ে গেছি। তারপর অবনীকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দাইয়ে অফিসে চলে আসলাম। আজ সব গার্ড বাসায় রেখে এসেছি অবনীর পাহারায়। দুই একজনকে শুধু সাথে করে নিয়ে এসেছি। অফিসে এসে অনেক কয়েকদিনের জমানো কাজ হাতে দিলাম। বসে বসে কাজ করছি আর একটু পর পর ফোন করে অবনীর খোঁজ নিচ্ছি। দুপুরের দিকে কাজকর্ম সব গুছিয়ে রওনা দিলাম বাসার দিকে। হঠাৎ দেখি রাস্তার মাঝে অবনীর বাবা আরও অনেক লোকজন মিলে আমার পথ আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন, স্যার আপনার সাথে কথা বলবেন। অবনী বাবার চালা এসে আমায় গাড়ি থেকে নামতে বলছে। কত বড় বুকের পাটা আমার, পথ আটকায়। এই যে মিস্টার, আপনার স্যারকে গিয়ে বলেন কোনো কিছু বলা থাকলে আমার সামনে এসে বলতে, আমি গাড়ি থেকে নামতে পারবো না। আমার কথা শুনে অবনীর বাবার কর্মরত চেলা চলে গেল। স্যার, বেটা তো দাপট দেখাচ্ছে, বেটা বলছে সে নামতে পারবে না, আপনাকে গিয়ে কথা বলতে। কি, সে আমার তার কাছে যেতে বলে? একে তো অপরাধ করেছে, দ্বিতীয়ত আবার বড় গলায় কথা বলছে। ওয়েট, দেখাচ্ছি মজা। অবনীর বাবা তেরে পুরে আমার সামনে আসে। এই যে মিস্টার, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো? দেখামো বাদ দাও, গতকাল হসপিটালে ফুটেজ আমি দেখেছি, তুমি আমার মেয়েকে কোলে করে নিয়ে হাসপাতাল থেকে বের হয়েছ। ফালতু কথা বলে নিজের সময় নষ্ট করিয়েন না। আমি আমার বউকে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছি, সো রাস্তা সারণ বাড়ি যাব, বউ ঘরে অপেক্ষা করছে। এই বেটা, তুই আমার মুখের উপরে কথা বলিস? হ্যাঁ, তুই জানিস আমি কি? আমি এই শহরে নামি দামি বিজনেসম্যান আনিসুজ্জামান। সে আপনি যেই হবেন হন, তা দিয়ে আমার কোনো কাজ নেই। আপনি শহরের নাম করা বিজনেসম্যান হতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার ডাবর সবার উপরে চলবে না। আমিও শহরের নাম করা বিজনেসম্যান, আকাশ মাহমুদের নাম তো শুনছেন হয়তো, সো নিজের অবস্থা নিয়ে বড়াই করিয়েন না। তুই অনেকবার বেড়েছিস, তুই জানিস না আমি তোর সাথে কি করতে পারি? আমি ভিডিও ফুটিয়েছে সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে তারা তোর পিঠের চামড়া তুলে ফেলবে। আরে জানতো, যাকে দেখানো দেখান, আকাশ মাহমুদ এসবে ভয় পায় না, আর দোষ ছাড়া সেনাবাহিনী কারোর কোনো ক্ষতি করে না। আমি আমার স্ত্রীকে কোলে তুলে নিয়ে এনেছি, অন্যায়ের কিছু করিনি, সো যা পারেন গিয়ে করেন। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। ড্রাইভার আমার কথা মতন গাড়ি স্টার্ট করলো। বাড়াবাড়ির ফলটা কিন্তু ভালো হবে না। আর আমার মেয়েকে তুই কতদিন নিজের কাছে রাখতে পারিস সেটা আমি দেখব। ওকে দেখা যাবে, আর হিসাব নিকাশের খাতা আমারটাও অনেক বড়, যেদিন আমি খাতা খুলে হিসাব নিকাশ করতে বলব সেদিন সব কয়টাকে 3.5 আন মাটির নিচে পৌঁছে দিব। চললাম, সেখান থেকে চলে আসলাম বাসায়। এসে ফিরে শুয়ে অবনীকে খাইয়ে দিলাম, মেজাজটা বড় বিগড়ে গেছে।
এই যে আপনার কি হয়েছে, এতটা রেগে আছেন কেন? না কিছু হয়নি, অবনীকে মিথ্যে বললাম কারণ তার বাবার কথা মনে করিয়ে দিয়ে তার মন খারাপ করতে চাই না। আচ্ছা আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, আমায় কি একটু তাদের সাথে দেখা করতে দেবে? অবনীর কথা শুনে ভেতরটা কেমন জানিয়ে করে উঠল। চুপ করে আসি, কি বলবো অবনীকে তা খুঁজে পাচ্ছি না। কিছু বলছেন না যে? দেখা করতে পারো, কিন্তু তোমার বাবা যে তোমাকে আমার কাছ থেকে ছিনে নিয়ে যাবে। আমার বাবা কিছুই করতে পারবে না, আর আপনার ভরসা আছে তো আমার উপর? ভরসা না, শুধু মনে প্রাণে বিশ্বাস করি তোমায়। তাহলে ধরে নিন, আমায় আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমার বাবা যেই হোক না কেন, এটা মাথায় রাখবেন আমিও তেনার মেয়ে। তেনার যদি শক্তি থাকে আমি তিনি আটকে রাখবেন, এটা মাথায় রাখবেন। ওনার মেয়ে হয়ে আমার শক্তি আছে ওনার থেকে ছুটে আসা। আর আমার যার আরেকটা উদ্দেশ্য হলো তেনাদের সাথে আপনাকে নিয়ে কথা বলবো আমি। পবনের কথা শুনে অনেক বড় একটা ভরসা পেলাম। মেয়েটাকে অনেকদিন হয়েছে এনেছি, আজ অনেকদিন সে তার বাবা মায়ের মুখ দেখে না, আমারও এটা নিয়ে খুব খারাপ লাগে, তাই তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তাকে যদি যেতে বারণ করি হয়তোবা সে কষ্ট পাবে। যেই মেয়ে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েও পালিয়ে যায়নি, সে মেয়ে অন্তত আমাকে ছেড়ে যাবে না। আর তার আচরণে আমি বুঝে গেছি সেও আমায় চাই। আচ্ছা তাহলে আমি কখন যাব? বিকালে রেডি হয়ে থাকো, আমি তোমায় বাসার সামনে নামিয়ে দিয়ে আসব। আচ্ছা। বিকালবেলে অবনীকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসলাম। খুব ভয় হচ্ছিল অবনীকে নিয়ে, কিন্তু অবনীর আচরণে অনেকটা আস্থা পেয়েছি আমি, তাই তাকে যেতে দিয়েছি। আমি জানি অবনী আমাকে ভালোবেসে ফেলেছে, সে আমায় কোনো দিনও ঠকাবে না। তবে গুটিবাজি করলে সেটা তার বাবা করবে, কিন্তু তাতে কোনো আপত্তি নেই। নিজের জিনিসকে নিজের কাছে ছিনিয়ে কী করে আনতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর তাছাড়া বাঘের সঙ্গে লড়াইয়ের সময় চলে এসেছে, অবনীর বাবা যদি কোনো চাল চালে অবনীকে নিয়ে তাহলে খেলাটা একদম আমি খেলে দেব। বিকাল পেরে রাত হয়ে গেল, অবনীকে ছাড়া কিছু ভালো লাগছে না। রাতের বেলায় অবনীকে ফোন দিলাম, সে ফোন রিসিভ করলো না, হয়তো ঘুমিয়ে পড়েছে বা ফোন কাছে নেই। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে একদম মন বসছে না, না অবনীর সাথে ফোন দিয়ে একটু কথা বলি। ফোনটা হাতে নিয়ে অবনীকে ফোন করলাম, সে তখনও রিসিভ করলো না। এভাবে অনেকবার ট্রাই করছি কিন্তু সে ফোন রিসিভ করছে না, মাথা তো পুরো হ্যাং হয়ে গেল। সারাদিন কম হলেও 100 বার কল দিয়েছি কিন্তু অবনী ফোন রিসিভ করলো না। ইচ্ছা করছে অবনী বাসায় চলে যাই সোজা, কিন্তু তার বাবার কারণে সেখানে যাওয়া যাবে না, তিনি তো আমাকে দু চোখে শত্রু মনে করেন। তবে তিনি আমায় যাই মনে করেন না কেন, তবে আমার দিক থেকে তিনি আমার লাইফের সবচাইতে বড় শত্রু। রাতের বাজে 11টা, অবনীর নম্বরে আবার ফোন দিলাম, তখনই ফোনটা রিসিভ হলো। হ্যালো অবনী। আমি অবনী না, তার বাবা। আমার অবনী কোথায়? তার হাতে ফোন দেন। তোর অবনী মানে? মুখ সামলে কথা বলিস, অবনী আমার মেয়ে, আর তার সাথে তোর কোনো কাজ নেই। আমি বলছি অবনীকে ফোনটা দিন। এই বেটা গলাবাজি কম কর, একে তো আজ সকালে বড় গড়ায় কথা বলে আমার রাগ চটে দিয়েছিস, আবার এখন আমার সাথে বড় গড়ায় কথা বলিস, কি সাহস খুব বেড়ে গেছে? হ্যাঁ দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই কুত্তের বাচ্চা, অবনীকে ফোন দে, নয় কিন্তু ঘাড়ে রগ বরাবর কুপিয়ে দেব সোজা। খুব রাগ উঠে গেল অবনীর বাবার কথা শুনে, তাই গালি দিয়ে বসলাম। অবনী দেখ ছেলের মুখের ব্যবহার কেমন, তোকে তো আগেই বললাম যে ছেলের ব্যবহার কেমন, এবার নিজের চোখের সামনে প্রমাণ পেলি তো। বাবা আমায় ফোনটা দাও। অবনীর বাবার হাত থেকে সে ফোন নিয়ে। আকাশ আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি আসলে একটা গুন্ডা, আমার সামনে আমার বাবাকে ধমকি দিচ্ছেন। অবনী কি করব বলো, তোমার সাথে কথা বলতে না পেরে মাথায় রাগ উঠে গেছে। এই যে আপনার রাগ আপনার কাছেই রাখেন, আর শোনেন
আপনার সাথে আমার কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, আপনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বাসায় আসার পর আমার বাবা আমাকে সব বুঝিয়েছে। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, আপনি আমাকে জিম্মি করে আমার মনকে আপনার আয়ত্ত করে নিয়েছেন। এতদিন হয়তো আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। আর তাছাড়া আমার বাবা মা আপনার সাথে আমার সম্পর্ক মেনে নেবে না, সো আমি আমার বাবা মায়ের অমতে যেতে পারবো না। আমি যদি ওনাদের অমতে গিয়ে কিছু করি, আমার বাবা সোজা স্ট্রোক করে বসবে। এমনিতেও নাকি আমি চলে যাওয়ার পর একবার স্ট্রোক করেছে। এখন যদি আমার বাবার অমতে গিয়ে আপনার সাথে সংসার করি, এবার পাক্কা আমার বাবাকে হারাতে হবে। সরি মা, সরি, আমায় ক্ষমা করবে। অবনী, তুমি এসব কী বলছো? যা বলছে সত্যি বলছে। ও হ্যাঁ, আর একটা কথা, আপনি আমায় জিম্মি করে এই জন্যই বিয়েটা করেছেন যাতে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিতে পারেন। বাহ, সেই রকমের প্ল্যান সাজিয়েছেন আপনি। আর যদি বাবা আমায় আপনার প্ল্যানের বিষয়ে না বলতো, তাহলে তো কোনো দিনই জানতে পারতাম না আপনি কত বড় হয় না। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে, যেখানে আমি আপনার মতো একটা লোভী মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। অবনী, তোমার বাবা সবটাই মিথ্যা বলছে। এই জানোয়ার, চুপ একদম। আমার বাবা নামে একটাও বাজে কথা শুনবো না আমি। আর আজকের পর থেকে এই নম্বরে যেন ফোন না আসে। আপনার মতো লোভীর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। বাই। অবনী ফোন কেটে দেয়। অবনীর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ভেবেছিলাম হয়তো গুটিবাজি করলে অবনী বাবা করবে, কিন্তু অবনীও যে এইরূপ গুটিবাজি করবে তা কোনোদিনও ভাবতে পারিনি। তবে হ্যাঁ, অবনীর কথা শুনে বুঝতে বাকি রইল না যে ওর পিছনে কল কাটিয়ে অবনীর বাবা নেড়েছে। খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরে, ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। তখনই আমি রুমে আসে। বাবা, আমি আগ থেকেই জানতাম যে মানুষটা এইরূপ কিছু করবে। যে মানুষটার খুন করতে হাত কাঁপে না, সে নিজের স্বার্থের জন্য কী কী করতে পারে তা হয়তো তোর ধারণার বাহিরে। কিন্তু আম্মু, এখন কী করব আমি? অবনীও যে আমায় ভুল বুঝছে। আকাশ কী করবে মানে? প্রতিশোধ নিবি? অনেকদিন তো চুপ ছিলি, এবার প্রতিশোধ নেওয়ার পালা চলে এসেছে। এমনভাবে প্রতিশোধ নিবি মানুষটার উপরে যাতে করে সে কবরে চলে যায়। হ্যাঁ আম্মু, ঠিক বলছো, প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আনিছুর জামান, তুই খালি ওয়েট কর, তোর রক্ত দিয়ে হোলি খেলার সময় এসে গেছে। তোর জীবনের শেষটা আমার হাতে হবে। হাতে কর গুনে গুনে নিঃশ্বাস নে, আর হয়তো কিছু সময়ের অতিথি তুই দুনিয়ায়। এরপর তোর খেল খতম। তুই আমার সাথে গুটিবাজি করছিস তো, এবার দেখবি আসল গুটিবাজ কাকে বলে। সেদিন বুঝতে পারবি অপকর্মের ফল কতটা ভয়ঙ্কর হয়। সময়ের অপেক্ষায় বসে আছি আর ভাবছি কিভাবে অবনীকে তার বাবার কাছ থেকে আমার কাছে নিয়ে আসব। কিন্তু কোনো কিছুই যেন মাথায় খেলছে না, কারণ অবনীর বাসায় অনেক কড়া সিকিউরিটি। তাদের মধ্য দিয়ে অবনীকে তুলে আনা যাবে না। তবে চাইলে লোকজন দিয়ে সেটা আমি করতে পারি, কিন্তু অতিরিক্ত হাঙ্গামা আমি করব না, কারণ এতে দুই পক্ষের হেনস্থা হবে। তাই ঠান্ডা মাথায় একটা প্ল্যান বানালাম। আমার লোক যে আছে অবনী বাবার বডিগার্ড, তাকে ফোন দিলাম। তার নাম রফিক। স্যার বলেন। রফিক, আমি কি বলি সেটা মন দিয়ে শোনো। অবনীকে যেদিন ওর বাবা কলেজে পাঠাবে, সেদিন তুমি আমায় ইনফর্ম করবে। আচ্ছা স্যার। আরও কী কী করতে হবে সব কিছুই রফিককে শিখিয়ে দিলাম। আজ এক সপ্তাহ ধরে সুযোগের অপেক্ষা করছি, কারণ আমি অবনীর বাসায় কোনো হাঙ্গামা করতে চাই না। 10 দিনের মাথায় রফিক আমাকে ফোন দিল। স্যার, মামকে কলেজে পাঠিয়েছে আজকে। ওকে, বাকিটা আমি দেখছি। তা ঠিক আছে, কিন্তু স্যার ম্যামের সাথে অনেক কয়টা বডিগার্ড নিযুক্ত করে দিয়েছে ম্যামের বাবা। রফিক, তুমি সেটা নিয়ে টেনশন করিও না। তুমি এটা ভালো করে জানো যে আমি কত বড় খেলোয়াড়। জি স্যার। ওকে, তাহলে এখন রাখছি, আর তোমায় আমি কি বলছি সেটা মাথায় রেখো। তারপর ফোন রেখে দিলাম। পরে আমিও আমার সমস্ত গার্ড নিয়ে কলেজে চলে গেলাম। অবনীকে আজ তুলে নিয়ে আসব, দেখি ওকে আমার থেকে এবার কি আলাদা করে। কলেজে পৌঁছে অবনীকে তুলে আনতে যাব, তখনই তার বাবার চেলাপেলা আমায় আটকায়। আমি আমার গার্ডদের আগেই বলে দিয়েছি যাতে করে সবাই কমানোর মধ্যে মিশন গুঁজে নিয়ে যায়, আর কলেজে গিয়ে যেন সবাই আড়াল হয়ে অবনী বাবার লোকদের গিয়ে টার্গেট নিয়ে নেয়। ওই বেটা, আমরা থাকতে তুই ম্যামের দিকে চোখ তুলেও তাকাতে পারবি না।
শোন বাহাদুরি কমিয়ে কর আর তোরা রাস্তা মাপ। অবনীর সাথে আমার কথা আছে, এই অবনী তুমি চলো আমার সাথে, তোমায় আমি নিয়ে যেতে এসেছি। এই ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস? তোকে না একবার বলেছি যে তোর সাথে আমার কিছুই নেই, সো সোজা রাস্তা মাপ। অবনী আমায় জোর করতে বাধ্য করিও না। ওই তুই কি বললি, আমরা থাকতে তুই ম্যামের উপর জোর খাটাবি? এটা বলেই গাড়টা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মেজাজ তো পুরোই বিগড়ে গেল, তাও কিছু বললাম না, শান্তভাবে মাটি থেকে উঠে দাঁড়ালাম। দেখ বেশি বাড়াবাড়ি করিস না, আমার আর অবনীর মাঝে কেউ আসতে যাবি তো সোজা মরবি। ওই তুই আমাদের মারবি, দেখছিস আমরা কয়টা গাড়ি এখানে মজুত আছি, আর তুই একা কি মারবি তুই আমাদের? তোরা অনেক কয়টা গার্ড একত্রে দেখে খুব বুলি পড়ছে মুখে, তাই না? একবার আশেপাশে চোখ পাকিয়ে দেখতো কিছু দেখতে পাস কি না। অবনীর গার্ডরা আশেপাশে তাকিয়ে দেখে, ওদের সব কয়টা গার্ড নিশানায় দাঁড়িয়ে আছে। কিরে কিছু দেখতে পেলি? গার্ডরা সবাই চুপসে দেয়। কই গেল তোদের মুখের সাবন? এবার দেখা বড় গলা। আগে বলেছিলাম যে বাড়াবাড়ি করিস না, এখন যদি তোদের গার্ড সব কয়টার মাথার খুলি উড়িয়ে ফেলি তাহলে কে আসবে তোদের বাঁচাতে? স্যার ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। মাপটাপ কোনো কিছু নাই, এক সাইডে গিয়ে দাঁড়া আর আমাকে আমার কাজ করতে দে। গার্ড সব আমার কথায় এক সাইড হয়ে গেল, আর আমি অবনীকে জোর করে কোলে তুলে নিলাম। অবনী কোল থেকে নামার জন্য খুব জোর পিড়াপিড়ি করছে, কিন্তু আমি তো তাকে দু হাত দিয়ে খুব শক্ত করে ধরে রেখেছি, সে হাজার চাইলেও আমার কোল থেকে নামতে পারবে না। শোন আমার বউটাকে আমি নিয়ে গেলাম, তোর স্যারকে বলিস তিনার যদি হেটাম থাকে তাহলে আমার থেকে আমার বউকে আলাদা করতে। তারপর সেখান থেকে চলে আসলাম, অবনীকে কোলে করে নিয়ে এনে গাড়িতে বসিয়েছি, ড্রাইভারকে বললাম গাড়ি ড্রাইভ করতে। তুই আসলে একটা জানোয়ার, তোর মতন মানুষকে কিভাবে যে আমি ভালোবেসে ফেলেছিলাম তা আল্লাহ ভালো জানে। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য আমি এর থেকে নিজেও নামতে পারি। এই জানোয়ার, তোর এই বাজে মুখে ভালোবাসার নাম নিবি না, তোর মানে ভালোবাসা বলতে কিছুই নেই, তোর ভিতরে আছে শুধু লোভ। আমায় নিজে করে কিভাবে আমার বাবার সম্পদ হাতাবি, সেই সব কিছুই তোর মাথায় ঘুরঘুর করে। অবনি না জেনে কোনো কথা বলা ঠিক না। এই জানোয়ার, কি জানেন আমি? আমি সবটাই জানি, তুই আমায় জোর করে এই জন্যে বিয়ে করেছিস যাতে আমার বাবার সব সম্পত্তি নিজে করে নিতে পারিস। অবনী ভেবে চিন্তে কথা বলো, আমার ভিতরে কোনো লোভ নেই। আচ্ছা যাও এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে আমি তোমার বাবার সম্পত্তির জন্য তোমার জিম্মি করেছি, কিন্তু তুমি এটা বলতে পারবে যে যতদিন তুমি আমার সাথে ছিলে সেই সময় ভালোবাসার কোনো কমতি তুমি আমার মাঝে দেখেছো, বা কখনো আমার আচরণে এটা মনে করে হয়েছিল যে আমি তোমার সাথে ধোকাবাজি করছি? না তা মনে হয়নি, তবে পরে বাবার কথা শুনে আমি সবটা ভেবে দেখেছি যে তুই বাবার সম্পত্তির জন্যই আমায় জিম্মি করেছিস, আমায় ভালোবেসেছিস। অবনী এসেছিল আমাকে? এই একদম নাকামা করবি না, তুই একটা জানো তুই আমার সাথে ছলনা করেছিস, তুই যদি সত্যি আমার সাথে ছলনা না করতিস তাহলে তোর হাত কোনোদিন আমি ছাড়তাম না, কারণ তোর ছলনাগুলো আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা মনে হয়েছিল। তবে সম্পূর্ণটাই মিথ্যা, সব কিছু এখন আমার চোখের সামনে ক্লিয়ার। অবনী তোমায় আর আমার কিছু বলার নেই, আর অতি শীঘ্র হয়তো সবটা তুমি জানতে পারবে, তখন তুমি হয়তো বুঝবে যে কে ভুল কে সঠিক। তবে মাথায় রেখো এখানে বলা কথাগুলো মনের ভিতরে শরীর মতো আঘাত করছে। আরে যা যা, আমার কিছুই দেখার বাকি নেই। অবনীকে আর কিছুই বললাম না, ওকে নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। তখনই একটা পরিচিত নাম্বার থেকে ফোন আসে, হ্যালো বলতেই অপর পাশ থেকে অবনী বাবা চেঁচিয়ে ওঠে, কুত্তার বাচ্চা, আমার মেয়েকে তুই আবার উঠিয়ে নিয়ে গিয়েছিস? তুই খালি তৈরি থাক, তোর কি হাল করি তুই খালি এবার দেখবি। সেনাবাহিনী নিয়ে আমি তোর বাসায় আছি, তোর বাপের নাম সহ ভুলিয়ে দিব তোকে। ওকে আয় আমি তৈরি আছি, আর শোন বাপের নাম আমার না, তোর নিজেরটাই ভুলে যাবি। এটা বলতে না বলতেই ফোনটা কেটে দিল। ঘণ্টাখানিক পর আমার বাসায় কয়েকটা সেনাবাহিনী গাড়ি আসে, সাথে অবনীর বাবাও। স্যার এই জানোয়ারটা আমার সম্পদ হাতানোর জন্য আমার মেয়েকে জোর করে তুলে এনেছে। আকাশ সাহেব উনি যা বলছেন তা কি ঠিক?
আশেপাশে অবনী ছিল, সে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। না স্যার, আমি আমার বউকে তুলে এনেছি, এই যে কাগজপত্র। বিয়ের কাগজ সেনাবাহিনী অফিসারের হাতে দিলাম। স্যার, আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না, এই ছেলে আমার মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছে, যাতে করে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করতে পারে। আনিসুজ্জামান সাহেব মুখে লাগাম দেন, আমি শুরু হয়ে গেলে না আপনার জীবনের রশি কেটে যাবে। স্যার, দেখছেন কেমন বেয়াদবের মতন আচরণ করছে আপনাদের সামনে। আকাশ সাহেব, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, না হয় আমরা আপনাকে গ্রেপ্তার করব। ওকে স্যার, করছি, একটু সময় দিন। আনিসুজ্জামান সাহেব, এটা মাথায় রাখা উচিত ছিল আপনার যে গর্ত খুঁড়তে গেলে মাঝে মাঝে কুচুর জায়গায় সাপও বেরিয়ে আসে। এই ছেলে, তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই সাপ? আমি শুধু সাপ না, তোর জীবনের কাল আমি। মনে পড়ে রাহিলার কথা? আমার মুখে রাহিলার কথা শুনে অবনীর বাবা থদমত খেয়ে যায়। একে তুই আবার কোন রাহেলা? কোন রাহিলা তোর মনে পড়ছে না? ওকে আমি মনে করিয়ে দিচ্ছি, আমি তোর ছোট বোন রাহিলার গর্ভের সন্তান, যাকে তুই লোক সমাজের সামনে দুর্চরিত্র বলে খেতাব দিয়ে মানুষের হাতে সঁপে দিয়ে মেরে ফেলেছিলি। মনে পড়ছে কিছু? এই ছেলে, কি আবোল তাবোল বলছিস তুই? আমি কোনো রাহেলাকে চিনি না। ওকে আমি মনে করিয়ে দিচ্ছি, স্যার আমার মা ছিল এই লোভী লোকটার ছোট বোন, আর বাবা ছিল একসময় এই শহরে নাম করা বিজনেসম্যান যার নাম ছিল আরি, যাকে রাত্রিবেলা মানুষ দিয়ে খুন করানো হয়। সেনাবাহিনী অফিসার আমার মুখে বিজনেসম্যান আরিফ সাহেবের কথা শুনে অবাক হয়ে যায়। তুমি সেই আরিফ সাহেবের ছেলে যাকে রাতের বেলায় কয়েকজন মিলে খুন করে ফেলে রেখে চলে গিয়েছিল, যে খুনের আসামিদের এখনো পর্যন্ত প্রশাসন ধরতে পারেনি? হ্যাঁ, আমি তারই ছেলে। আমার বাবার সম্পত্তির লোভে পড়ে এই লোকটা আমার বাবাকে মানুষ দিয়ে খুন করিয়েছে। শুধু তাই নয়, আমার বাবাকে মারার পর যখন আমার মায়ের জন্য আমার বাবার সম্পত্তি নিজের নামে করতে পারছিল না, তখন আমার মাকে লোক সমাজের সামনে নষ্টামিয়ে বলে ছেড়ে দেয়, আর লোক সমাজ এই লোকের কথায় সেসব বিশ্বাস করে আমার মাকে পাথর নিক্ষেপ করে মারে। আমার মুখে এসব কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে, বিশেষ করে অবনী, সে তো যেন আমার কথাগুলো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। স্যার, এই ছেলে সব মিথ্যা বলছে, সব কিছু আমার নামে বানিয়ে বানিয়ে বলছে, যাতে করে আমার ওপর সব দোষ চাপিয়ে দিতে পারে। স্যার, কে সত্যি আর কে মিথ্যা সেটা প্রমাণ দিচ্ছি। গার্ডকে ফোন করলাম যে অবনীদের বাসায় আমার কথা কাজ নিয়েছিল। রফিক ভাই, তোমাকে যা কথা বলেছিলাম তুমি তাকে নিয়ে একটু আমার বাসায় জলদি আসো। 30 মিনিটের মধ্যে রফিক সেই মানুষটাকে নিয়ে আমার বাসায় হাজির। সেই মানুষটাকে দেখে সবাই হ্যাঁ ভোট দেখার মতন চমকে আসে। অবনী আর তার বাবা তো হুশ উড়ে গেল, মানুষটা আর কেউ না, অবনীর মা। খালাম্মা, আজ আপনাকে একটা কথা বলি, আপনি যদি সারা জীবন কোনো আসামিকে বাঁচিয়ে তার সাথে সংসার করতে চান, তাহলে কিন্তু সমানভাবে দোষী আপনিও। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার গর্ভ সন্তান হয়েছে, আপনি কোনো এক সন্তানের মা, আমিও আপনার ছেলের মতন। আর যদি আপনার ছেলের ওপরে কেউ অত্যাচার করে, তাহলে আপনি কি প্রতিবাদ করবেন না, অন্যায়কে সাপোর্ট করবেন? অবনীর মা থরথর করে কাঁপতে শুরু করে, তিনার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। তিনি একবার আমার দিকে তাকাচ্ছেন, আরেকবার তিনার হাজবেন্ডের দিকে। এই যে ম্যাম, আপনার কিছু বলার থাকলে আপনি আমাদের নির্ভয়ে বলুন। অবনীর মা তাও চুপ করে আসেন। আন্টি, আপনার কাছে হাত জোর করছি, আমি আপনার পেটের সন্তান হলে কি আপনি এভাবে চুপ করে থাকতেন? আন্টি, আপনি আর যদি মুখ না খোলেন তাহলে কোনোদিন আমি আর ন্যায় বিচার পাবো না। তবে মাথায় রাখবেন, খোদার দোয়ারে আপনিও কোনোদিন মাপ পাবেন না অন্যায়ের পক্ষ নিয়ে। হ্যাঁ স্যার, আমার অনেক কিছু বলার আছে। আমার স্বামী সম্পদের জন্য আকাশের মা বাবাকে খুন করে, শুধু খুন না, নির্যাতন করে মারে তাদের। আমি এতদিন কাউকেই কিছু বলতে পারিনি, কারণ স্বামীর মন খুশি করতে পারলে জান্নাত মেলে, তাই আমি চুপ ছিলাম। কিন্তু আজ আকাশ আমায় সেই খোদার নাম দিয়ে কিছু বলেছে, আর যদি আমি মুখ না খুলি তাহলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতর ব্যক্তিটা হব আমি, আর এই নিকৃষ্টতার জন্য খোদা আমায় কোনো দিনও মাফ করবে না।
অবনীর মায়ের জবানবন্দিনী শুনে উপস্থিত যারা ছিল তাদের সবার চোখ যেন কপালে উঠে গেছে। বিশেষ করে অবনী আর তার বাবার। সেনাবাহিনী অবনীর বাবাকে সাথে সাথে গ্রেপ্তার করে। এতটা সময় অবনী চুপ করেছিল। আনিসুজ্জামান সাহেব, আপনাকে গ্রেপ্তার করা হলো। স্যার একটু ওয়েট, মানুষটাকে আমার কিছু বলার আছে। এই যে মিস্টার আনিসুজ্জামান, আজ আপনাকে কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে। এতদিন আমাদেরকে অসৎ উপার্জনের টাকা পয়সা দিয়ে লালন পালন করার জন্য খোদ আপনার বিচার করুক। আর আপনার মতো জঘন্য পিতা ঘরে কোনো মায়ের সন্তান না জন্মাক। ছি, আপনি আমার বাবা, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। স্যার, এই জঘন্য লোকটাকে আপনারা আমার চোখের সামনে থেকে নিয়ে যান। সেনাবাহিনী অবনীর বাবাকে ধরে নিয়ে যায়। তিনাকে ধরে নিয়ে যাওয়ার পরপর কান্না রোল পড়ে যায় সেখানে। অবনীর মা আর অবনী ফুপিয়ে কান্না করে দেয়। অবনীর কান্না দেখে যেন ভেতরটা ফেটে যাচ্ছে। কাঁদুক আরও কাঁদুক, তখন আমারও খুব করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সে তো আমার সামনে নেই, বরং আরও তানা মেরেছে। মেয়েটা কান্না করতে করতে হেসকে উঠে যায়। এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে অবনীর কাছে চলে গেলাম। আরে পাগলি, এত কান্না করছে কেন? আকাশ প্লিজ আমায় ক্ষমা করে দাও। আরে ক্ষমার কি আছে এখানে, যে দোষ করেছে সে তো শাস্তি পেয়েছে। হ্যাঁ, কিন্তু দোষে আমিও করেছি, তোমার ওপরে কত নানা রকমের আরোপ লাগিয়েছি। আরে তুমি তো না জেনে লাগিয়েছো। যাই হোক আকাশ, আমি আর কোনো দিন তোমার সামনে দাঁড়াতে পারবো না, বলে আবারও ফুপে কেঁদে দেয়। অবনী, আমি কিছুই মনে করিনি, হয়তো একটু কষ্ট লেগেছে মনে, কিন্তু এখন সব ওকে। আমি আর এই মুখ তোমাকে দেখাতে পারবো না। একই তো তোমার বাবা মায়ের খুনির মেয়ে, দ্বিতীয়ত তোমায় নানান অপবাদ দিয়েছি আমি। অবনী পাগলামো করো না। আকাশ, আমি তোমার জীবন থেকে সরে যাব, চিরতরে সরে যাব। তোমায় ভালোবেসেছি, তারপর তোমায় ঘৃণা করেছি কোনো কারণ ছাড়াই। এখন সব কিছুই চোখের সামনে ক্লিয়ার। তোমার সাথে হেট করেছি আমি, কিন্তু বিশ্বাস করো, তোমায় নিয়ে এখন মনের মধ্যে খুব জোর ঘূর্ণিঝড় হয়েছে। তবে এটাই আমার শাস্তি, আমি তোমায় যেই কষ্ট দিয়েছি সেই কষ্ট এখন আমি নিজেকে দেবো। অবনী কি বলছো আবল তাবল। আকাশ, আমায় ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি তোমার থেকে অনেক দূরে। এই কলঙ্কিত মুখ আমি আর কোনো দিন তোমায় দেখাবো না। এটা বলে অবনী হাঠাতে ঘর থেকে বের হয়ে যেতে ধরে। কয়েক কদম যেতে সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। এরপর তার আর কিছু মনে নেই। অবনী ফ্লোরের উপরে পড়েনি, তার আগেই আমি তাকে ধরে নিয়েছি। আম্মু তোমরা আন্টিকে সামলাও, আমি অবনীকে নিয়ে হসপিটাল যাচ্ছি। অবনীকে হসপিটালে নিয়ে আসলাম। ডক্টর অবনীর কন্ডিশন দেখে মুচকি মুচকি হাসছে। ডক্টর, অবনীর কি হয়েছে? আপনি বাবা হতে চলেছেন আর চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত প্রেশার পড়েছে দেমাগে, তাই বেহুশ হয়ে গেছে, কিছু সময়ের মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। তারপর ডক্টর চলে যায়। একটু পর অবনীর জ্ঞান ফিরে আসে, সে চোখ খুলতে দেখতে পায় আমায়, তার সাথে বসে আছি। এই যে আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন, আমাকে ছেড়ে দিন, আমি নিজেকে শাস্তি দেবো, আপনা থেকে নিজেকে দূরে সরিয়ে। একটা থাপ্পড় দিয়ে গালের সব কয়টা দাঁত ফাড়াই দিব তোর, চুপ একদম, আর একটা বাজে কথা বলবি না। অবনী ভয়ে চুপ হয়ে যায়। আমি তো আপনাকে কষ্ট দিয়েছি, তারপরে আপনি আমাকে নিজের কাছে কেন আগলে রাখতে চাইছেন? কারণ তুমি আর এখন একা নও, তোমার পেটে আমার বাবু রয়েছে। আর তাছাড়া ভালোবাসার মানুষের ভুল ত্রুটি ক্ষমা করা, এটাও এক ধরনের ভালোবাসা। সত্যি আপনার মতন মানুষ হয় না। হ্যাঁ, আমার মতো মানুষ হয় না। এখন যদি আর একবার আপনি করে বলো, তাহলে থাপড়ে দাঁত সব কয়টা ফেলে দেব। ওই বাসায় তো আমায় কত সুন্দর তুমি করে বলেছিলে, তো এখন কেন আপনি? তখন কি বলেছি তা নিজেও জানি না। আচ্ছা, জানা লাগবে না, এখন খালি এটা জেনে নাও যে আপনি বললে তোমার খবর করে দেব, এখন থেকে তুমি করে বলবে। আচ্ছা, এখন মরানিকে একটু ধরিয়ে ধরি। হ্যাঁ ধরো, বারণ করেছে। সাথে সাথে অবনীকে জড়িয়ে ধরলাম। অবনী তো সেই খুশি, মহারানীকে খুশি করার জন্য কয়েকটা পাত্রে ঝাঁপিয়েও মেরে দিলাম। সে তো পুরো একদম লজ্জায় লাল হয়ে গেছে। এই ভিউয়ার্স ভাইয়েরা, সমস্যা কি? হ্যাঁ, বউ লজ্জা পাইতেছে, আর আপনারা কান পেতে আরও কিছু শোনার জন্য বসে আছেন। ভাগেন মিয়া সব কয়টা,
লজ্জা শরম ইমানের অঙ্গ মিয়া।